আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على رسوله الكريم وعلى اله وصحبه اجمعين اما بعد আজকের বিষয়বস্তু হচ্ছে নামাজে যে সব কাজ করা মাকরুহ মানে অপছন্দনীয়। মাকরুহ দুই প্রকার ফোকাহাদের ভাষায়, একটা হচ্ছে মাকরুহ তাহরিমি আর আরেকটি হচ্ছে মাকরুহ তানজিহি বা মাকরুহ তানজিহ। মাকরুহ তাহরিমি মানে এমন অপছন্দনীয় কাজ যা হারাম। তো ফোকাহারা মাকরুহ কেন বললেন তাহলে তাকে, অথচ তা হারাম তাহরিমি। কত তারা ফতোয়ার ক্ষেত্রে, মাসলা মাসাইলের ক্ষেত্রে ওলামায়ে কেরাম, যে কোনো মাযহাবের ফোকাহা কেরাম হোক, কত এহতিয়াত সতর্কতা অবলম্বন করেছেন যে হয়তো কোরআন অথবা হাদিসে হারাম শব্দটি উল্লেখ হয়নি, না হা নবী সব নিষেধ করেছেন এরকম কিছু এসছে বা করবে না এরকম কথা এসছে, কিন্তু হারাম শব্দটি ব্যবহার হয়নি। সুতরাং সেই ক্ষেত্রে তারা একটু সতর্কতা অবলম্বন করে হারাম শব্দটি ব্যবহার করেননি, কি বলেছেন মাকরুহ তাহরিমি, মাকরুহ তাহরিমি, যাতে করে আল্লাহ এবং রসুলের কথার উপরে বেশি বাড়াবাড়ি না হয়ে যায়, বুঝতে পেরেছেন। অথচ কাজটি নিষিদ্ধ, নিষিদ্ধ কাজ। যেমন আপনাকে উদাহরণ দিই, কাঁধ খুলে নামাজ পড়া, এর হুকুম কি? কাপড় আছে আপনার কাছে অথচ কাঁধ খুলে নামাজ পড়া, এর হুকুম কি? তাহরিম, মানে এমন অপছন্দনীয় কাজ যেটি হারামের কাছে আছে, হারাম মানে হারামের পর্যায়ে, কিন্তু হারাম শব্দটি ব্যবহার করেননি তারা। কেউ হয়তো ইউকরাহ বলেছেন, কেউ বলেছেন যে লায়াজুজ বলেছেন, জায়েজ নয় বলেছেন, একটি শব্দ হচ্ছে হারাম, এই কাজটি হারাম, এই কাজটি জায়েজ নয়, এই কাজটি নিষিদ্ধ, মানহি মানে নিষিদ্ধ, এই কাজটি মাকরুহ, মাকরুহ বলে উদ্দেশ্য করেছে মাকরুহ তাহরিমি। আর ফোকাহাদের একটি ভাষার কথা আরো শুনেন, তারা বলেছেন, বিশেষ করে ফোকাহা নাফেরা তো স্পষ্ট ভাষায় বলেছেন, যেখানে আমরা বলবো মাকরুহ, শুধু মাকরুহ যদি বলি তো সেটা হচ্ছে মাকরুহ তাহরিমি, তানজিহ নয়। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের কেউ যেন কাঁধ খুলে নামাজ না পড়ে, লা ইউসাল্লি আহাদুকুম ফিস সাউবিল ওয়াহিদ লাইসা আলা আতিকিহি মিনহু শাই, একটি কাপড় পরে নামাজ পড়ছে আর কাঁধের উপর কাপড় নেই, এরকম ভাবে কেউ যেন নামাজ না পড়ে। নবী বলেছেন না পড়ে, আর আপনি যদি হারাম তাহলে আপনি একটু বাড়াবাড়ি করলেন শব্দের দিক দিয়ে, গোনা হোক আর নাই হোক হয়তো সেটাও হইতে পারে, কিন্তু কথা হচ্ছে যে নবী সাল্লাম যে ভাষাটা প্রয়োগ করেছেন তার চাইতে বেশি বেড়ে আপনি ভাষা ব্যবহার করলেন, ঠিক কিনা? সেজন্য তারা সেই ক্ষেত্রে ইউকরাহ বলেছেন মাকরুহ তাহরিমি, ইউকরাহ আর উদ্দেশ্য আমাদের মাকরুহ তাহরিমি, অথবা লায়াজুজ বলেছেন জায়েজ নয়, অথবা বলেছেন যে মানহিয়ুন নিষিদ্ধ। দেখেন অনেক সময় আমি বলি হারাম শব্দ না বলে এই কাজটি নিষিদ্ধ বলি, আপনারা হয়তো অনেকে খেয়াল করেন না যে কথাটিতে হারাম না বলে নিষিদ্ধ কেন বললাম, কিন্তু আমার অবশ্যই উদ্দেশ্য আছে একটা, যে আমি হারাম না বলে নিষিদ্ধ কেন বললাম। খুন করা হারাম, জেনা করা হারাম, ঠিক আছে, আচ্ছা মদ খাওয়া হারাম, ঠিক না, আর কাঁধ খুলে নামাজ পড়া নিষিদ্ধ বা অবৈধ, ঠিক নয়, শব্দ হালকা হলো, তার মানে যে করা যাবে তা নয়, নিষিদ্ধের আওতাতে, কিন্তু শব্দের পার্থক্য আছে। কারণ যেভাবে খুন করা হারাম করা হয়েছে, যেভাবে জেনা করা হারাম করা হয়েছে, যেভাবে শারাব পান করা হারাম করা হয়েছে, সেইভাবে সেই শব্দগুলি এই ক্ষেত্রে ব্যবহার হয়নি এই নিষিদ্ধ কাজের ক্ষেত্রে। আরো বলি, বাম হাতে পান করা, বাম হাতে খাওয়া নিষিদ্ধ, ঠিক নয়, নাজায়েজ, পার্থক্য হয়ে গেল তাহলে। কিন্তু হারাম শব্দ একটু বেশি ভারী শব্দ, জেনা, খুন, চুরি, ডাকাতি, বেনামাজি হওয়া, বেরোজগার হয়, একজন লোক রোজা রাখে না, একজন রোজা রাখে বাম হাতে পান করে, দুজনকে সমান মানে দিলেন নাকি দুজন অপরাধ, সেই জন্য শব্দের পার্থক্য করে বর্ণনা করেছেন। তো ফোকাহা কেরাম মাকরুহ শব্দ ব্যবহার করেছেন, তার মানে এই না যে করা যাবে, মাকরুহ দুই ভাগে বিভক্ত, মাকরুহ তাহরিমি, মাকরুহ তানজিহ। তাহরিমি তো হয়ে গেল মানে হারাম, হারামের ধরনের জিনিস, যেটা নিষিদ্ধ জিনিস, মামনুআতের মধ্যে, নিষিদ্ধ কাজগুলি বা কথাগুলির মধ্যে হচ্ছে মাকরুহ তাহরিমি, লায়াজুজ জায়েজ নয়, মামনু নিষিদ্ধ, এগুলি সব তার মত, মানে একই হুকুমের কিন্তু বিভিন্ন স্তর হয়তো তার আছে, ভাষার পার্থক্য। আর মাকরুহ তানজিহ মানে অপছন্দনীয় কিন্তু তানজিহ, বেঁচে থাকেন, বা এটি হচ্ছে এইরকম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো এটিকে রুচিসম্মত মনে করেননি, অপছন্দ করেছেন, কিন্তু শক্ত নিষেধাজ্ঞা নেই সেই ক্ষেত্রে, কখনো কখনো হয়তো করার বা অনুমতির প্রমাণ আছে, সেটি হচ্ছে মাকরুহ তানজিহ। যেমন দাঁড়িয়ে পান করা, বাম হাতে পান করা, দাঁড়িয়ে পান করায় তফাত আছে, বাম হাতে পান করা নবী নিষেধ করেছেন শক্ত হবে, লায়াকুল আহাদুকুম বিশমালি, বাম হাতে পান করবে না, খাবে না, ওয়ালা ইয়াশরাব বিশমালি, পানাহার করবে না, ফাইন্নাস শয়তান ইয়াকুলু বিশমালি ওয়াশরাব বিশমালি, কারণ শয়তান বাম হাতে পানাহার করে। দাঁড়ার ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু নিষেধ করেছেন, আবার জমজমের পানি, উজুর পানি দাঁড়িয়ে পান করেছেন, খাওয়ার ক্ষেত্রে যদিও প্রমাণ নেই কিন্তু পান করার প্রমাণ আছে। এই জন্য ওলামারা এই দুটি মাসালায় তখন পার্থক্য করলেন, যে এটি হচ্ছে তাহলে দাঁড়িয়ে পান করা মাকরুহ তানজিহ, কি দাঁড়িয়ে পেপসি খাচ্ছে, দাঁড়িয়ে জুস খাচ্ছে, দাঁড়িয়ে চা খাচ্ছে, তাহলে এটা কি অপছন্দনীয় কিন্তু নাজায়েজ নয়, নিষিদ্ধ নয়, এরকম নয়,
তবে উত্তমের খেলাফ। মাকরুহ তানজিহটা কি? উত্তমের খেলাফ। মুস্তাহাব আর ওর বিপরীত হচ্ছে এই মাকরুহ তানজিহ। মাকরুহ তানজিহ মানে না করাটা উত্তম আর করাটা অনুত্তম, বোঝা গেছে? মাকরুহ তানজিহ মানে কি? না করা উত্তম, ছেড়ে দেওয়া উত্তম, আর করা হচ্ছে অনুত্তম। এখানে লেখক ইউক্রাহ শব্দটি ব্যবহার করেছেন এই জন্য যাতে করে যেগুলি নিষিদ্ধ কাজ, যেগুলি নাজায়েজ কাজ আর যেগুলি অপছন্দনীয় কাজ নামাজ, সবগুলি একসাথে বয়ান করবেন। এমন একটা শব্দ প্রয়োগ করেছেন যাতে মাকরুহ তাহরিমি যেগুলি মানে হারাম যেগুলি, নিষিদ্ধ যেগুলি আর যেগুলি অপছন্দনীয় নামাজ, সে সবগুলিকে একসাথে বয়ান করা সম্ভব হয়। প্রথম বর্ণনা করেছেন যে নামাজের অবস্থায় এদিক সেদিক তাকানো, এদিক সেদিক ফেরা, এটি হচ্ছে মাকরুহ। বলছেন ইউক্রাহু ফিস সালাতি আল ইলতিফাত, নামাজের ভিতরে অপছন্দনীয় মাকরুহ হচ্ছে আল ইলতিফাত, ফেরা, বেওয়াজহি চেহারা দ্বারা, ওয়াসাদরহি আর বক্ষ দ্বারা, বক্ষ দ্বারা, তাহলে চেহারা হচ্ছে এই আর বক্ষ এইরকম ফেরা, এটা হচ্ছে কি? মাকরুহ। তাহলে এই মাকরুহকে কি বলবেন? মাকরুহ তাহরিমি, মাকরুহ তাহরিমি, কিন্তু হারাম বলবেন না। তারা সতর্কতা অবলম্বন করেছে, ইউক্রাহ নিষিদ্ধ বলতে পারেন, জায়েজ নাই, ঠিক নয় এই শব্দ বলতে পারেন। কারণ কি বলেছেন? দলিল কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণী, হুয়া ইখতিলাসুন, হাদিস আল ইলতিফাতু ফিস সালাতি ইখতিলাসুন, নামাজের মধ্যে এদিক সেদিক তাকানো হচ্ছে ইখতিলাস, মানে শয়তানের ছিনতাই। ইখতিলাস মানে ছিনতাই করা, ইখতিলাস শব্দের মানে হচ্ছে চট করে কারো কাছে কোনো জিনিস কেড়ে নেওয়া, ইখতিলাস। তো এই ছিনতাই, ছিনতাই নামাজের মধ্যে, নামাজ থেকে ছিনতাই, নামাজের মধ্যে থেকে কে ছিনতাই করলো? শয়তান ছিনতাই করলো, আপনার নামাজ খুশু খুজু, নামাজের পূর্ণতা ছিনতাই করে নিল, নামাজের সৌন্দর্যতা ছিনতাই করলো, নামাজের ভালোভাবে পূর্ণাঙ্গ ইবাদত হওয়াকে ছিনতাই করে নামাজকে দুর্বল করে দিল। ইখতালাসুহু শয়তান, শয়তান ছিনতাই করে মিন সালাতিল আবদে, বান্দার নামাজ হতে, পকেট আমার পকেট থেকে পট করে উঠিয়ে নিল আর চলে গেল, কিছু টাকা নিতে পারলো, কিছু নিতে পারলো না, বা পুরোটাই নিয়ে গেল, ওইরকম ওইরকম শয়তানের যে ছিনতাই, ওইরকম হয়তো পুরো ঈমান নিয়ে গেল, না পুরো নামাজ নিয়ে গেল, না অর্ধেক নামাজ নিয়ে গেল, কিছু নামাজ নিয়ে চলে গেল। তো নামাজের মধ্যে এদিক সেদিক তাকানো হচ্ছে শয়তানের ছিনতাই, শয়তান বান্দার নামাজ থেকে ছিনতাই করে। রাওয়াহুল বুখারী, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস বর্ণনা করেছেন। তারপরে লেখক বলছেন হুকুম তো হয়ে গেল যে নামাজের মধ্যে তাহলে এদিক সেদিক তাকানো চেহারা এবং বক্ষ দ্বারা এটি হচ্ছে শয়তানের পক্ষ থেকে ছিনতাই, সুতরাং এটি হচ্ছে মাকরুহ তাহরিমি, বানিষিদ্ধ। তবে যদি প্রয়োজন হয় কখনো, তো লেখক বলছেন জায়েজ, ইল্লা ইয়াকুনা যালিকা লিহাজাতিন, তবে এই ইলতিফাত মানে এদিক সেদিক মুখ ফিরানো, এদিক সেদিক ফেরা যদি প্রয়োজনের কারণে হয়, প্রয়োজনের তাগিদে হয়, প্রয়োজনের তাগিদ হতে পারে। একবার প্রয়োজন দুই রকমের, এক হচ্ছে জরুরা আরবিতে, মানে একবার বাধ্য করতেই হবে, সেই ক্ষেত্রে তো অনেক কিছুই হালাল আছে, অনেক নিষিদ্ধ কাজ হালাল আছে। আর এটি হাজা মানে প্রয়োজন, কেমন প্রয়োজন? হয়তো একটা উদাহরণ দে, একজন মানুষ জরুরি সাক্ষাৎ করতে এসছে বা তার সাথে ওয়াদা ছিল, আর সেই সময় আপনি নামাজ পড়ছেন, নামাজ এমন জায়গায় পড়ছেন যে সেখান থেকে যদি দরজা খুলি বা যদি একটু তাকে ইশারা দিই তাহলে আমাকে হয় আওয়াজ করতে হয় অথবা আওয়াজ না, আমাকে একটু নড়তে হয়, এদিকে নড়তে হয়, দরজাটা এদিকে আছে তো দরজাটা খুলতে গেলে একটু এদিকে করতে হবে, কি বলা হয়তো এদিকে, ওকে বলা এদিকে, এদিকে দরজা আছে তো একটু আমাকে এদিকে ফিরতে হবে, এটি হচ্ছে হাজা প্রয়োজন, না হলে তার ক্ষতি হবে অথবা আপনার ক্ষতি হবে বা হয়তো ওয়াদা খেলাফি হবে, এগুলি প্রয়োজনের মধ্যে। এইরকম ক্ষেত্রে ফালা বাসাবে, লেখক বলছেন যে অসুবিধা নেই, তখন ফেরা যাবে, কতটুকু ফেরা যাবে, পুরোপুরি নাই, পুরো শরীরের সাথে সম্পূর্ণ রূপে নাই, যে কিবলা থেকে পুরো শরীরকে ফিরিয়ে নিল না, এজন্য সেটা মোটামুটি বলিয়ে ফেলেছে যে চেহারা এবং কিসের সাথে, বুকের সাথে, চেহারা ফিরলো তার সাথে বুকের কিছু অংশ ফিরলো। আমি তো একটা উদাহরণ এমনি দিলাম বাইরে থেকে, লেখক কিসের উদাহরণ দিয়েছেন? যেমন সালাতুল খাওফে ফেরা, ভয়ের নামাজ, যুদ্ধের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু যে নামাজ শিখেছেন সেই নামাজে কিবলা থেকে অন্যদিকে ফেরা জায়েজ আছে। আসল মশলা হচ্ছে যে কিবলা থেকে অন্যদিকে ফেরা যাবে না, কিন্তু যুদ্ধের ময়দানে জায়েজ আছে না নেই? জায়েজ আছে, বরং যুদ্ধের ময়দানে বিভিন্ন স্তর আছে, এমন এক সময় যখন একেবারে তুমুল যুদ্ধ চলছে সেই সময় যে কোনো দিকে মুখ করে নামাজ হবে, অস্ত্র চলছে, তরবারি চলছে, গান চলছে আর নামাজ চলছে, নামাজের রক্ত চলে যাবে, নয় যথাসময়ে নামাজ পড়তে হবে, এই সময় নামাজ মাফ নেই। অনেকে শুনে হয়তো তার কাছে নির্ভর, যুদ্ধ করছি তারপর নামাজ কিসের, জিহাদ করছি আল্লাহর রাস্তায় তারপর নামাজ কিসের, হ্যাঁ তখন নামাজ পড়তে হবে, তুমুল যুদ্ধ চলছে, চোখের সামনে দেখছেন যে মুসলমান অনেক আমার পাশে শহীদ হচ্ছে, অনেক কাফের মারা যাচ্ছে, এই সময় চলতে আছে, অস্ত্র চলতে আছে, সেই সময় নামাজ পড়তে হবে, জবানে দোয়া, সুরা তাসবিহ,
সব পড়তে হবে, চোখের ইশারা, রুকু, সিজদা সব হবে আর অস্ত্র চলতে থাকবে, এটি হচ্ছে শরীয়ত। তাহলে যদি নামাজের এত মর্যাদা হয় যে নামাজ এই অবস্থাতেও যদি নামাজ মাফ না থাকে বা নামাজ বিলম্ব করারও মাফ না থাকে, ছাড় না থাকে, পড়তে হয়, তাহলে বেনামাজির কোথায় হাসর হবে, কি পরিণাম হতে পারে? সালাতুল খফের বিভিন্ন স্তর, একটা বললাম যে যুদ্ধ যখন চলছে, যুদ্ধ চলে না, সামনে শত্রু আছে, কিবলার দিকে, এইদিকে শত্রু আছে, এইদিকে মুখ করে নামাজ পড়তে হবে, তাহলে তো সমস্যা নেই, সবাই কিবলামুখী হয়ে দাঁড়ালাম আর অস্ত্র রেডি করে দাঁড়ালাম, রুকু পর্যন্ত তো ঠিক আছে, রুকুতে আছে আর দেখছি দুশ্মন যে লাফিয়ে আসছে নাকি, আসলে রেডি, হ্যাঁ নামাজ ছেড়ে দিয়ে তখন শুরু করতে হবে, কারণ প্রতিহত করতে হবে, নিজেকে বাঁচাতে হবে, নিজেদেরকে বাঁচাতে হবে। কিন্তু সেজদায় সবার, সমস্ত মুসলমান যদি সেজদায় পড়ে যায় তখন এই সুযোগ তো গ্রহণ করবে কাফেররা, এই জন্যই তো সালাতুল খফের বিধান নাজিল হয়েছে, আল্লাহ কোরআন আয়াত নাজিল করেছেন। তাহলে এক দলে সেজদায় পড়বে আর এক দলে সেজদা করবে না, দাঁড়িয়ে থাকবে, অস্ত্র নেই, দুই কাতার আছে বা চার কাতার আছে, চার কাতার থাকলে দুই কাতার সেজদা করবে ইমাম সাহেবের সাথে, আর দুই কাতার প্রস্তুত হয়ে অস্ত্র ধরে থাকবে, দুই কাতার যখন সেজদা করে একটা কাতার নামাজ পড়বে বা দুই রকম বিভিন্ন তরিকা আছে, সাত আট রকম তরিকা আছে, তোরা উঠবে তখন এরা সেজদা যাবে, আর ওরা যারা সেজদা করে উঠেছে তারা তখন রেডি প্রস্তুত, যাতে কাফের সুযোগ না পায়। কিবলার দিকে নেই শত্রু, শত্রু আছে এইদিকে, আর কিবলা মুখে নামাজ পড়তে হবে, এইদিকে মুখ করে নামাজ পড়লে তো দাঁড়িয়ে থাকা অবস্থায় পিছন দিক থেকে আক্রমণ করে দিতে পারে কাফের, তখন কেমন করে নামাজ পড়তে হবে, নামাজ পড়তে হবে, তখন দুই কাতার থাকলে এক কাতার কিবলা মুখে নামাজ পড়ছে আর এক কাতার শত্রুদের সামনে দাঁড়িয়ে আছে, প্রস্তুত হয়ে দাঁড়িয়ে আছে, অস্ত্র নেই, নেই আছে তারা, এইদিকে যখন এক রাকাত নামাজ পড়া হলো তখন আসলো, অথবা দুই রাকাত নামাজ পড়া হলো তখন আসলো, দুইটি তরিকা আছে, এরা চলে গেল ওখানে দাঁড়াইলো, ফিরে এইভাবে ফিরছে, ফিরছে কিন্তু এখানে কিবলা থেকে ফিরছে, ফিরে গিয়ে ওখানে দাঁড়াইলো আর ওরা এসে দাঁড়াইলো, এতে ফিরছে না, ফিরছে না নামাজ থেকে ফিরছে, হ্যাঁ নামাজের অবস্থায়, নামাজের অবস্থায় ফিরে যাবে, ওখানে দাঁড়িয়ে থাকবে, আবার যখন আরেক রাকাত পড়া হবে তখন আসবে, আসার পরে এরা আসবে আরেক রাকাত পড়বে বা দুই রাকাত নামাজ পড়া হবে, তখন এদেরকে নিয়ে দুই রাকাত সালাম ফিরে দিবে, তারপর ইমাম সাহেব ওই অবস্থায় থাকবেন, আরেক দল আসবে তাদেরকে দুই রাকাত নামাজ পড়াবে, বিভিন্ন তরিকা আছে। তাহলে এতে সালাতুল খাওয়াফে ফিরতে হচ্ছে, উত্তর দিকে যদি থাকে দক্ষিণ দিকে থাকে আর কিবলা পশ্চিম দিকে, কিবলা মুখী, তাহলে এদিকে ফিরতে হবে, একদল নামাজের অবস্থায় ফিরে থাকতে হবে। তো এই জন্য হালাতুল খাওয়াফ বলেছে ভয়ের অবস্থা, ভয়ের অবস্থা মানে শুধু যুদ্ধের অবস্থা নাই, নিরাপত্তা নেই, একবার এমন অবস্থায় আছেন যেখানে নিরাপত্তা নেই, নামাজ পড়তে হবে সব, কিন্তু যে কোনো সময় আক্রমণ হতে পারে, যে কোনো সময় আক্রমণ হতে পারে, তো যে কোনো সময় আক্রমণ হলে পালাইতে হবে, কিন্তু আপনি হয়তো অস্ত্র ধারণ করতে পারেন না, এরকম যে কোনো দেশে যখন যুদ্ধ চলে আর আপনি সাধারণ মানুষ, আপনার যুদ্ধ করার ক্ষমতা নেই, কিন্তু পালাবার তো ক্ষমতা আছে, যদি হঠাৎ করে সাইরেন বাজে সাবধান করা হয় এই পালাইতে হবে, পালাইতে হবে এখান থেকে, হ্যাঁ আত্মরক্ষার ব্যাপার সবার আছে, এটি হচ্ছে ফি হালাতিল খফ, ভীতির অবস্থা, ভয়ের অবস্থা, তো এগুলির ক্ষেত্রে নামাজের অবস্থাতে ফেরা যাবে। আও কানালে গারাদিন সাহিহীন, সঠিক উদ্দেশ্যে, সঠিক উদ্দেশ্যের উদাহরণের আগে দিয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামদের নামাজে এরকম প্রমাণ আছে যে তারা দরজা কিবলার দিকে আছে, দুই চার কদম হেঁটে গিয়ে কেউ দরজার কাছে এসে দরজা বন্ধ আছে, লক আছে, নক করেছে, দরজা খুলে দাও, প্রমাণ আছে, এগুলি হচ্ছে গরজে সাহি, সঠিক উদ্দেশ্যে। ফাইন ইস্তাদার আবে জামিয়ে বাদানিহি আও ইস্তাদবার আল কাবা ফি গায়রে হালাতিল খফ, আজকের মাস লাগলে শুনে একটু আপনাদেরকে একটু অবাক অবাক লাগবে কিছু লোককে, নতুন ভাই বিশেষ করে, কারণ আমাদের দেশে তো বিরুদ্ধ আঙ্গুল কেতে এক জায়গায় বসিয়ে দিয়েছেন, হেলাডোলা চলবে না ওখান থেকে, ও নড়া চলবে না, চেপে বসে আছেন, ফাঁক হয়ে গেছে, তারপর অসুবিধা নেই, কারণ চলা যাবে না যে ওখান থেকে, ওসব নড়াই যাবে না, এই মাসলা যেহেতু পড়ে শুনে আছেন, যার কারণে এদিক সেদিক ফিরার মাসলা যখন দেখছেন, লেখক জায়জ করে দিতে কেমন হালকা হালকা মাসলা লাগছে খুব, তাই না, হ্যাঁ, এই যে বৃদ্ধ আঙ্গলে বসাই দিতে হবে এর কোনো প্রমাণ নেই, যখনই দেখবেন ফাঁকা হয়ে গেছে তখন সেটা কাঁধে কাঁধ সারাইতে হবে, পায়ে পা সারাইতে হবে, যখন দেখবেন যে সামনে খালি হয়ে গেছে সামনে দিয়ে চলে যেতে হবে, যখন দেখবেন পাশে খালি হয়েছে যে পাশের জায়গা শূন্য স্থান পূরণ করতে হবে, অনেকগুলি মন গড়া ফটো আছে ফিকার কেতাবাদিতে, তার মধ্যে এটি একটা, ডান পায়ের বৃদ্ধ আঙ্গুলকে একবারে আপন জায়গায় রাখতে হবে, নড়ানো যাবে না, ভুল কথা। ফাইনিস্তাদার যে জামিয়ে বাদানি, পুরো দেহর সাথে যদি ফিরে যায় নামাজ থেকে, কিবলা মুখে নামাজ পড়েছিল পুরো দেহের সাথে এদিকে ফিরে গেল, উত্তর দিকে, দক্ষিণ দিকে ফিরে গেল, পূর্ব দিকে ফিরে গেল, তাহলে কি হবে, আও ইস্তাদবার আল কাবা, ডান দিকে ফিরলো, বাম দিকে ফিরলো, অথবা কাবাকে পিছনে করে দিল, উল্টো দিকে ফিরে গেল, পূর্ব দিকে, ফি গায়রি হালাতিল খফ, ভয়ের অবস্থা ছাড়া, ভয়ের অবস্থা নেই, ভয়ের অবস্থায় হলে তো ঠিক আছে, শত্রু পিছন দিক থেকে আক্রমণ করেছে, নামাজের অবস্থায় ফিরেছে, শত্রুকে প্রতিহত করে বা দেখলো যে না ভুল, আমার ধারণা ছিল যে শত্রু হয়তো আক্রমণ করে আসে, কিন্তু না, নামাজ লেগে গেল, ফিরে গেল, অসুবিধা নেই, কারণ ভয়ের অবস্থায় ছিল, তাহলে ভয়ও নেই আর এই অবস্থায় পুরো শরীর সহ যদি ফিরে যায় কিবলা থেকে, অথবা কিবলার উল্টো দিকে, একবার কিবলাকে পিছনে করে দেয় নামাজের অবস্থায়, তাহলে বাতালাত সালাত, নামাজ বাতিল হয়ে যাবে, নামাজ বাতিল, ফাসিদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, কেন, লেতার কেহির ইস্তেকবালা বেলা ওজরিন, বিনা শরীয়তি ওজর ছাড়া, বেলা মানে বিনা,
আর ওজর মানে অজুহাত, ওজর। শরীয়তে বিনা ওজর ছাড়া কিবলাকে ছেড়ে দেওয়ার কারণে, ইস্তিকবাল মানে কিবলামুখী হওয়াকে ত্যাগ করার কারণে, কারণ নামাজের একটি শর্ত হচ্ছে কিবলামুখী হওয়া, পার্থপক্ষে যথাসাধ্য যতটা সাধ্য আছে কিবলামুখী হবে। এর সাথে আচার বিনা ওজরে কিবলাকে ছেড়ে দিয়ে কিবলাকে পিছনে করে দিল বা কিবলাকে বাম দিয়ে করে দিল, এইদিকে ঘুরে গেল এইদিকে ঘুরে গেল, সুতরাং তার নামাজ নষ্ট হয়ে যাবে বিনা ওজরে করলে। সুতরাং এর দ্বারা প্রমাণিত হলো কি, আন্নাল ইলতিফাতা ফি সালাতি ফি হালাতিল খাউফিল আবাসা বিহি, যখন বারবার বলছে যে ভয়ের অবস্থায় যদি হয় তাহলে অসুবিধা নেই, তাহলে এর দ্বারা বোঝা গেল যে ভয়ের অবস্থায় কেউ যদি নামাজে ফিরে যায় তো লাবাসা বিহি, এতে কোন আপত্তি নেই, জায়েজ, তাহলে প্রয়োজন হলে জায়েজ, ভয়ের অবস্থা এবং প্রয়োজন। লিআন্না যালিকা মিন যারুরিয়াতিল কিতাল, কারণ ভয়ের অবস্থায় কিবলা থেকে ফিরে যাওয়া এটি হচ্ছে যুদ্ধের আবশ্যকতার অন্তর্ভুক্ত। যুদ্ধ আপনাকে বাধ্য করছে, যুদ্ধ আপনাকে বাধ্য করছে যে শত্রু পিছনে আছে, শত্রু ডানে বামে আছে বলে ভয় আছে, সুতরাং আমাকে ফিরতে হচ্ছে এই সময়। وإن كان في غير حالة الخوف فإن كان بالوجه والصدر فقط دون بقية البدن فإن كان لحاجة فلا بأس وإن كان لغير حاجة فهو مكروه وإن كان بجميع البدن بطلت صلاته। তাহলে প্রথম বলি দুইটি অবস্থা এই মাসলার, একটি হচ্ছে ভয়ের অবস্থায় আর একটি হচ্ছে ভয়ের অবস্থা নয়। দুইটি অবস্থা হলো, যদি ভয়ের অবস্থা থাকে দুশ্মন বলে শত্রু বলে ভয়, তাহলে কিবলা ত্যাগ করা যাবে, কিবলা ছাড়া অন্যদিকে ফেরা যাবে ভয়ের অবস্থায়। যদি ভয়ের অবস্থা না থাকে, ভয় নেই, শত্রু বলে কোনো ভয় নেই, নিরাপদ আছে, যুদ্ধের অবস্থাও নেই আর শত্রুর কোনো ভয়ও নেই, সেই অবস্থা যদি হয় তো তার তিনটি অবস্থা হতে পারে, তার তিনটি অবস্থা হতে পারে। লেখক বলছেন একটি হচ্ছে যে সেই ব্যক্তি ফিরল চেহারা এবং সিনা সহ, পুরো দেহ সহ নয়, পুরো দেহ সহ নয়। তাহলে এই ক্ষেত্রে হুকুম হচ্ছে যদি প্রয়োজন হয় তাহলে জায়েজ, ফালা বাসা উত্তম কাজ নয়, যখন তখন করবে নাই, কিন্তু ফালা বাসা মানে জায়েজ আছে। আর যদি দ্বিতীয় অবস্থা হচ্ছে প্রয়োজন নেই, চেহারা এবং সিনা সহ ফিরল কিন্তু বিনা প্রয়োজনে, তাহলে ফাহু মাকরুহ, সেটি হচ্ছে মাকরুহ। আর আরেকটি অবস্থা হচ্ছে যে পুরো দেহ সহ, পুরো দেহ সহ ফিরল, যদি পুরো দেহ সহ ফিরে যায় তাহলে নামাজ বাতিল হয়ে যাবে। আবার আরেকটু স্পষ্ট করে বলি, প্রথম কিবলা থেকে অন্য দিকে ফিরে যাওয়ার অবস্থা হচ্ছে দুইটি, একটি হচ্ছে ভয়ের অবস্থা আর একটি হচ্ছে বিনা ভয়ের অবস্থা। যদি ভয়ের অবস্থা হয় তাহলে জায়েজ, বিনা ভয়ের অবস্থা হয় তাহলে ফিরে যাওয়া দুই প্রকার, এক হচ্ছে চেহারা এবং সিনা সহ, আর একটি হচ্ছে পুরো দেহ সহ। এখানে দুই অবস্থা, পুরো দেহ মানে পা সহ, চেহারা সহ, এরকম ফিরে যাওয়া, আর সিনা। এই জন্য বলেছে যে চেহারা যদি একটু ফিরে তো সামান্য সিনা ফিরতে পারে, সেজন্য বলা হয়েছে। তো এইরকম ফিরলো হয়তো, তো যদি কি হয় ভয় ছাড়া হয়, ভয় নেই কিন্তু কিবলা থেকে ফিরলো, এই ফিরা হচ্ছে দুই রকমের, এক হচ্ছে চেহারা এবং সিনা সহ আর এক হচ্ছে পুরো দেহ সহ। পুরো দেহ সহ যদি ফিরে তাহলে নামাজ বাতিল হয়ে যাবে, আর চেহারা আর সিনা সহ যদি ফিরে তাহলে তার দুই অবস্থা। আবার আর একটু ভালো করে বলি সুন্দর, যেমন করে বলেছে তার দুই অবস্থা, প্রয়োজন ছিল না প্রয়োজন ছিল না, যদি প্রয়োজন হয় তাহলে জায়েজ আছে, বিনা প্রয়োজনে যদি চেহারা আর সিনা সহ ফিরে এরকম তাহলে না, কি হচ্ছে ফাহু মাকরুহ। ওয়া ইন কানা লিগাইরি হাজাতিন ফাহু মাকরুহ, পুরা দেহ সহ ফিরেনি, চেহারা সহ ফিরেছে আর একটু সিনা ফিরিয়েছে, তাহলে কি কি বলেছেন, মাকরুহ। মাকরুহ বলার দলিল বলেছেন ইখতিলাফ, শয়তান চুরি করলো নামাজে, শয়তান বান্দার নামাজ চুরি করে নিল, ছিনতে করে নিল, তাহলে মাকরুহ মানে এখানে মাকরুহ মানে নিষিদ্ধ, মাকরুহ মানে এই না যে মাকরুহ তানজিহি অপছন্দনীয় বা মুস্তাহাবের খেলা, মাকরুহ তাহরিমি বলবেন এখানে, যেখানে ফকাহরা শুধু মাকরুহ বলেছে মাকরুহ তাহরিমি, যতক্ষণ তানজিহ না বলবে ততক্ষণ মাকরুহ তাহরিমি, সোজা কথা, কারণ বিনা প্রয়োজন, প্রয়োজন নাই আর সিনা চেহারা সহ ফিরছে। লেখক আর একটি ইলতিফাতের কথা বলেননি, সেটা বলা দরকার, হাদিসের সাধাতে লিখেছেন কোন কোন ভাষ্যকারগণ, ওলামারা, মুহাদ্দিসিনরা, যে অনেক সময় চেহারাও ফিরায় না আর সিনাও ফিরায় না কিন্তু চোখ ফিরায় না, আকাশের নিচে আসছে, ওটা কথা আকাশের মশলা লিখেছে, যে মশলাটা লিখেন সেটা বলছে, চোখ একবার এদিকে একবার এদিকে, চেহারাটা না ফিরাচ্ছে না এরকম, তো এটা, হ্যাঁ এটা কি বলবেন, অপছন্দনীয়, প্রয়োজন না থাকলে অপছন্দনীয়, প্রয়োজন থাকলে পেতে পারে, কিন্তু নামাজে লেগেছেন আল্লাহর দিকে মোতাওয়াজ্জে হন ভালো করে, আইনি ওয়াজ্জাহাত ওয়াজহা লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরযি, ওয়াজ্জাহাত ওয়াজহা, আমি আমার মুখমণ্ডলকে ফিরিয়ে দিয়েছি সেই সত্তার সামনে, ফাতারাস সামাওয়াতি ওয়াল আরযি, যিনি আকাশ জমিনের সৃষ্টিকর্তা, তার সামনে দাঁড়িয়েছি, আবার এদিকে সেদিকে তাকাবার দরকার, সুতরাং অবশ্যই অপছন্দনীয়, যদিও তাহরিম বলা যাবে, এই ক্ষেত্রে তানজিহ বলা যেতে পারে, চোখ দিয়ে শুধু এদিক সেদিক করা মাকরুহ, তানজিহ বলা যেতে পারে, আল্লাহু আলাম।
আরেকটি মাসলা হচ্ছে ওয়ুকরাহু ফিস সালাতে রাফউ বাসারি ইলা আসসামা, নামাজের অবস্থা আকাশের দিকে তাকানো। কারণ এটা অনেকে মনে করে যে এটা আমার বেশি পরহেজগারী, কারণ আল্লাহর কাছে চাইছি আল্লাহ তো উপর দিবে। আল্লাহ, আর দোয়াই তো অনেকেই করে, দোয়াই তো অনেক জাহেল মূর্খদের দোয়া মোনাজাত এরকম, আল্লাহ গুনাহ খাতা মাফ করে দাও, আল্লাহ আল্লাহ তোবা করছি, আল্লাহ আকাশের দিকে তাকি। নামাজের অবস্থায় যদি করে, নিষেধ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বরং কঠোর শাস্তির কথা বলেছেন। ওয়ুকরাহু ফিস সালাতে রাফউ বাসারি ইলা আসসামা, আকাশের দিকে দৃষ্টি ওঠানো নামাজের মধ্যে মাকরুহ। এই মাকরুহ কোন মাকরুহ? তাহরিমি, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। ফাকাত আনকারান নবী, দলিল ফাকাত আনকারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপত্তি করেছেন। আনকারা, প্রতিবাদ করা, ইনকার করা মানে প্রতিবাদ করা, আপত্তি করা। ওই ব্যক্তির ওপর মাই আফালো জালেক, সেই ব্যক্তি যে ব্যক্তি এই কাজটি করেছিল, একজন ব্যক্তি আকাশের দিকে মুখ করে নামাজ পড়েছিল, তাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি নিষেধ করেছিলেন। কি বলে? মা বালু আকওয়ামিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি মানুষের সংশোধন করতেন কিন্তু কারো মানহানির উদ্দেশ্য হইত না, সে যেন নাম ধরে বলতেন না। এই আদবটি আমাদেরকে শিখতে হবে, এই আদবটি শিখতে হবে। যদি একটা লোক দেখলাম যে সিঁড়িতে সিগারেট খাচ্ছিল আর এখানে দাঁড়িয়ে এসে বসছে, এর সংশোধনের দুটো তরিকা। একটা হচ্ছে যে ভাই আপনি সিগারেট খাচ্ছিলেন সিঁড়িতে বসে, আপনার এটুকু বিবেক নেই যে আপনি সিঁড়িতে সিগারেট খাচ্ছিলেন, সিঁড়িতে আপনি পান খেয়ে পিক ফেলছিলেন, এটুকু আপনার বিবেক নেই? এটাও সংশোধনের উদ্দেশ্যও যদিও বলেন কিন্তু তরিকাটা ভালো না ভালো নয়, ভালো না। এর দ্বারা হয়তো একটু সম্মানিত ব্যক্তি, সবাই নিজের নিজের আপন আপন সম্মান আছে, আপন আপন জায়গায় সবাই সম্মানিত, কারো কম কারো বেশি সম্মান আছে, কিন্তু আপন জায়গায় সবাই সম্মানিত। কেউ মানহানি পছন্দ করে না, কেউ লজ্জিত হতে চায় না, লাঞ্ছিত হতে চায় না এতগুলি লোকের সামনে ওকে নাম ধরে। আর বললেন যে ভাই আজকে অমুক ব্যক্তিকে দেখলাম, মোহাম্মদ আজমকে দেখলাম, পান খেয়ে মুখ লাল করে দেখছে যেখানে সেখানে পিক ফেলছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে টিভি দেখছে, দেখলাম ওই ওই দাঁড়িয়ে দেয় ওই পশুগুলি দেখছে কি দেখছে ওখানে দাঁড়িয়ে আছে অনেক। যদি নাম ধরে বলি, সংশোধনের উদ্দেশ্য হয়তো আমার নিয়ত ভালো হলেই যে ভালো কাজ হবে সবসময় না, অনেক সময় নিয়ত ভালো থাকলেও ভালো হয় না। এই জন্য বিদাতিরা অনেকে সততার সাথে হলুসতার সাথে কাজ করছে কিন্তু ফল পাবে না। তাহলে ভালো নিয়ত করলেই যে ভালো হয় তা না, কাজটিও ভালো হইতে হবে। সংশোধনের জন্য নাম ধরে বললাম যে ভাই এখানে দাঁড়িয়ে আসেন এতদিন ধরে, তারপরে দেখছি আজকে ওখানে টিভি দেখছি দাঁড়িয়ে না, ভুল করলাম, এই সংশোধনের পদ্ধতিটি ভুল করলাম। এটি নবী করিম সাল্লামের তরিকা নাই। নবী করিম সাল্লামের তরিকা কি? কিছু লোকের আছে মা বালু আকওয়ামিন, ওর মানে আমি আমাদের সহজ ভাষায় বলছি, কিছু লোকের আমাদের সমাজে আছে যারা দেখি মাশাআল্লাহ নামাজও পড়ে আর নেক কাজও করে আর দেখি ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে টিভি দেখে, ওর মধ্যে আছে, শুনলো আমার কথাটি, সংশোধন হলো না হলো না, ওর মান সম্মান বেঁচে গেল, আর সংশোধন শুনলো যে না এই কথাটি ভালো নয়, সেজন্য সে সংশোধন করে দিলেন আমাদের, হ্যাঁ সতর্ক করে দিলেন, হলো না হলো না। ভাই মাঝে মাঝে কিছু লোককে দেখা যায় সিঁড়িতে সিগারেট খায়, আশ্চর্য কথা, একজন মুসলিম কি করে এখানে ইসলামিক সেন্টারে সিঁড়িতে সিগারেট খায়, মসজিদের সামনে সিগারেট খায়, ইফতার ক্যাম্প থেকে বেরিয়ে ইফতার করলে এখনই আরো নামাজ পড়তে যাচ্ছে সিগারেট খায়, সিগারেট খাওয়া নীতি হারাম, তারপরে আবার সিগারেট খায় এই সময়গুলিতে। হ্যাঁ নাম ধরে বললাম না, অথচ চিনি তাদের চেহারা হইতে। এটি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, উদ্দেশ্য সংশোধন করা, কারো উপর আঘাত করা না। যদি কারো নাম না ধরে সংশোধন হয়ে যায় কখনো নাম ধরতে হবে না, তবে যদি দেখা যায় যে নাম না ধরে একে সংশোধন করা গেল না, তখন এখন ডোজ বাড়াইতে হবে, ডোজ বাড়াইতে হবে, শুধু ট্যাবলেট দিয়ে আর অসুখ সারলো না, ক্যাপসুল দিতে হবে, ইঞ্জেকশন দিতে হবে, শেষখানে অপারেশন, কাফের জন্য অপারেশন জিহাদ ফিসাবিলিল্লাহ, বুঝতে পেরেছেন? আর প্রথম খানে অপারেশন না, প্রথম খানে একবার দিলেন 500 পর 1000 পর ক্যাপসুল, আর না প্রথমে গিয়ে আই ইনকাম করার জন্য আমাদের ডাক্তার দিল ইঞ্জেকশন, একটা রোগী গেলে ও ট্যাবলেট টুবলেট দিবে না, ট্যাবলেট দিয়ে পয়সা হয় না, আমি ডাক্তারদের সাথে ভালো ইয়ে রাখি, দেখি কয়েক ডাক্তার বিশেষ করে তারা ও ট্যাবলেট দিবে না, বলছে ট্যাবলেট দিবো, ট্যাবলেট দিলেও জানে যে চার আনার ট্যাবলেট, আমাকেও চার আনায় পয়সা দিবে, চারটা ট্যাবলেট দিয়েছে 1 টাকা, আর যে একটা ইঞ্জেকশন দিয়ে আমার মাত্র 25 পয়সা খরচ হয়েছে, 5 টাকার কম দিতে পারবে না, 10 টাকা দিবে ইনকামের জন্য। না শরীয়তি এলাজ এরকম না, মানুষের সংশোধন করতে চান এরকম ভাববেন না, যে এর উপরে আমার আক্রোশ আছে, এই লোকটিকে একটু ভালো করে আজকে পেয়েছি সুযোগ, ভালো করে ডলে দিয়ে লোকটি, না এরকম কাজ মোটেই জায়েজ না। নবী করিম কি করতেন? মা বালু আকওয়ামিন, বহু সংশোধনের ক্ষেত্রে এরকমই বলতেন। এই ক্ষেত্রে কোন এক লোককে অথবা একাধিক লোককে নবী সাল্লাল্লাহু আলাইহি যখন দেখলেন যে নামাজের অবস্থায় আকাশের দিকে চেয়ে আছে, আকাশের দিকে চেয়ে নামাজ পড়ছে, তখন মা বালু আকওয়ামিন, কিছু লোকের এইরকম কেন অবস্থা? বাল মানে অবস্থা, হাল, বাল মানে হচ্ছে হাল, মা বালকুম মানে মা হালকুম, কাইফা হালকুম কাইফা বালকুম, সেখানে নারবীর বাল মানে হচ্ছে হাল, তো মা বালু আকওয়ামিন সেসব লোকের অবস্থা এরকম কেন? ইয়ার ফাউন আবসারহুম ইলা আসসামায়, যারা আকাশের দিকে দৃষ্টিপাত করে, আকাশের দিকে তাকায়,
ফি সালাতিহিম তাদের নামাজে, ফাশতাদ্দা কওলুহু ফি যালিকা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এর বাণী এই সম্পর্কে অত্যন্ত শক্ত কঠোর হয়ে গেল। ধীরে ধীরে এই কথা বলার পরে শক্ত হয়ে গেল, হাত্তা কালে, এমনকি এই বক্তব্যে তিনি বললেন লায়ান তাহুন্না আন যালিকা, অবশ্যই অবশ্যই তারা, এটি হচ্ছে লাম তাকিদ আর নুন সাকিল আর তাকিদ, যারা মিজান পড়েছেন, মিজান পড়েছেন, লায়াফ আলান্না মানে কি, শুধু অবশ্যই, লাম মানে অবশ্যই আর নুন তাসদীদ হয়েছে তার মানে অবশ্যই, অবশ্যই অবশ্যই, ডবল অবশ্যই দিতে হবে, হ্যাঁ, লাম তাকিদ বানুন তাকিদ আছে না, তাহলে লাম আর নুন দুটি তাকিদ আছে, লায়ান তাহুন্না অবশ্যই অবশ্যই তারা বিরত থাকবে, ইনতেহা মানে বিরত থাকে, অমানাহাকুম আনহু ফানতাহু, ওই যে ফানতাহু থেকে হচ্ছে লায়ান তাহুন্না, যা তোমাদের নিষেধ করা হয়েছে ফান্ত তা থেকে তোমরা বিরত থাকো, যে লায়ান তাহুন্না আন যালিকা, এই রকম কাজ থেকে তারা অবশ্যই অবশ্যই বিরত থাকবে, আওলা তুখতাফান্না আবসারহুম, আর না হলে, আও মানে আর না হলে তাদের দৃষ্টিকে ছিনিয়ে নেওয়া হবে, দৃষ্টি শক্তিকে কি করা হবে, খাতাফা মানে চট করে ছিনিয়ে নেওয়া কোন জিনিসকে, খাতাফ ইখতিলাসের মধ্যে কাছাকাছি, ইয়াকাদুল বারকু ইখতাফা আবসারহুম, যখন বিদ্যুৎ চমকায় তো মনে হচ্ছে যে আমাদের চোখ ছিনিয়ে নিল, এমন ভাবে বিদ্যুৎ চমকালে চোখের কাছে এসে, তো আওলা তুখতাফান্না আবসারহুম, যদি তারা এসব কাজ না ছাড়ে, অর্থাৎ আকাশের দিকে নামাজের অবস্থায় তাকানো না ছাড়ে, তাহলে তাদের দৃষ্টিশক্তি কি করা হবে, ছিনিয়ে নেওয়া হবে, তার মানে আল্লাহর এরকম আজাব হতে পারে যে আকাশের দিকে তাকায়, যে তুমি ভালো নিয়তে যে আল্লাহকে পাবো, ওপর দিকে আল্লাহর দিকে তাকায় আরশ আজিমের দিকে, আর ওই অবস্থায় আল্লাহ হয়তো দৃষ্টিশক্তি ছিনিয়ে দিলেন, অন্ধ হয়ে গেল, রোগ ধরলো, অন্ধ হয়ে গেল, এটি হচ্ছে আল্লাহর দৃষ্টি ছিনিয়ে নাও, জি দৃষ্টি ছিনিয়ে নেওয়া মানে সাথে সাথে না হতে পারে, তারপরে এমন রোগ হইলো, চোখের রোগ হইলো, তার দৃষ্টিশক্তি চলে গেল, আল্লাহু আকবার, এই হাদিসের মধ্যে এই সামিল আছে এই অর্থ, আওলা তুখতাফান্না আবসারহুম, আর না হলে তাদের দৃষ্টিশক্তি ছিনিয়ে নেওয়া হবে, শুধু ছিনিয়ে নেওয়া নয়, অবশ্যই অবশ্যই ছিনিয়ে নেওয়া হবে, এখানে লাম তাকিদ আছে আর নুন সাকিল আর তাকিদ রয়েছে, রাওয়াহুল বুখারী, সহিহ বুখারীর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বহু ক্ষেত্রে এইভাবে সংশোধন করেছেন, নাম না ধরে সংশোধন করার চেষ্টা করতে হবে, ওয়াকাদ সাবাকা আন্নাহু ইয়ামবাগী আন ইয়াকুনা নাযরুল মুসালি ইলা মাউদি'ই সুজুদিহি ফালা ইয়ামবাগী লাহু আন ইউসাররিহা বাসারাহু ফীমা আমামাহু মিনাল জুদরানি ওয়ান নুকুশি ওয়াল কিতাবাতি ওয়া নাহবি যালিকা লিআন্ন যালিকা ইউশগিলুহু আন সালাতিহি, লেখক বলছেন যে এর পূর্বে আরেকটি মাসলা বর্ণনা করা হয়েছে, কি মাসলা বর্ণনা করা হয়েছে, যে নামাজের অবস্থায় দৃষ্টি নিবদ্ধ থাকবে কোন জায়গায়, সেজদার জায়গায়, শুধু তাশাহুদের সময় আঙ্গুলের দিকে নজর রাখতে হবে, যেমন হাদিসে এসেছে, যেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন সেইভাবে আমাদের নামাজ পড়তে হবে, হিকমত কি জন্য, কি জন্য এই পার্থক্য, ব্যাস চোখ বন্ধ করে মানতে হবে, আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছি, রাসূলের প্রতি ঈমান নিয়ে এসেছি, এই হিকমত আল্লাহ এবং রাসূলের জন্য ছেড়ে দিচ্ছি, হিকমত আমার জানার দরকার নেই, আপনার জানার দরকার নেই, আনুগত্য কি বলে, আব্বা বলছেন যে এই আজকে ই নিয়ে এসো, মাছ নিয়ে এসো, আব্বা আজকে মাছ কেন খাবেন আপনি, আজকে গোস্ত খাওয়া যাক, এটা ভালো কাজ না, আব্বা বলেছে মাছ মাছ, আজকে বলেছে সবজি সবজি, আজকে গোস্ত বলেছে গোস্ত, ব্যাস এর মানে আনুগত্য, আর যদি বলেন যে না এটা না করি, এটা করি, এটা না করি, না হয় এটা করি, এটা ভালো নজর দেখা হয়, এটা আনুগত্য নাই, তো আল্লাহ রসুলের আনুগত্যের কথা আতি আল্লাহ আতি রসুল বলা হয়েছে, সাহাবাই কেরামদের তরিকা তাই ছিল, যে হুকুম হয়ে গেছে, একদিন এক সাহাবি জুমা মসজিদে আসছেন, একটু দেরি হয়ে গেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি খুতবা শুরু হয়ে গেছে, সম্ভবত আব্দুল মাসউদ হবেন, আর হতে পারে অন্য কোন সাহাবি, কিন্তু দীর্ঘদিন আগে হাদিসটি, যার কারণে নামটি সম্পর্কে আমি সন্দেহ, শুনছেন যে তোমরা যে যেখানে আছো বসে যাও, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলছেন তোমরা যে যেখানে আছো বসে যাও, তার এক পা মসজিদে ঢুকে গেছে আর এক পা মসজিদের বাইরে আছে, এই অবস্থা, যেমনই শুনেছেন ওখানে বসে গেছে, এরকম করে দরজার সামনে, এক পা বাইরে জুতো স্যান্ডেল রাখার জায়গায় আর এক পা মসজিদে ঢুকেছে, এই অবস্থায় যদি বলা হয় দরজার দরজা আছে, দরজার ওইখানে গিয়ে এক পা ঢুকেছেন আর এক পা বাইরে আছো, এই অবস্থায় বসে যাও, তোমরা খুতবা শোনো, বসে গেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি নজর পড়েছে, হ্যাঁ বসতে বলেছে, ও তো এইভাবে বসে গেছে, তখন নবী সাল্লাল্লাহু বলছেন যে তুমি এগিয়ে চলে আসো, এদিকে এসে বসো, আল্লাহু আকবার, এ হচ্ছে আনুগত্য, এর নাম আনুগত্য, আর আমরা কেমন যে অনেক মানুষ হুজুর এটা সুন্নাত না করলে কি কোনো গুনাহ হবে, কালকে কে জানাবে না, পরশু জিজ্ঞেস করছে যে হুজুর আমিন বলা জোরে বলা নাই সুন্নাত, যদি না পড়ি তো কি হবে, আবার না পড়ি তো কি হবে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কেন আমিন জোরে সুন্নাত এই কথার উপর আপনার বিশ্বাস হয়েছে কি না হয়নি, যদি আপনার বিশ্বাস না হয় বা আপনার কাছে খবর না পৌঁছে, আপনি কোন মজহাবের ছিলেন, মুকাল্লিদ ছিলেন, আর জানা ছিল না, সহিহ হাদিস জানা ছিল না, অসুবিধা নেই, যতদিন জানা ছিল না, এ কথা বলছি না যে আপনার নামাজ নষ্ট হবে, একটি সুন্নত ছাড়লে বা একাধিক সুন্নত ছাড়লে যে নামাজ নষ্ট হবে তা নয়, কিন্তু আপনার কাছে খবর ছিল না, আপনি যেইভাবে নামাজ পড়া শিখেছেন সেইভাবেই পড়ে আসছিলেন, অসুবিধা নেই, কিন্তু যখনই জানলেন যে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করেছেন, সাহাবাই কেরাম মাদ্দাবিহা সাওতাহু, তারা লম্বা টান দিন আমিন বলতেন, জেনে নিয়েছেন, তারপরে আবার জিজ্ঞাসা করবেন যে হুজুর এটি সুন্নত না ওয়াজিব, বললাম সুন্নত,
তাহলে যদি আমি না করি তো কি হবে? এটা তরিকা নাকি? এটা আনুগত্যের তরিকা হলো যে না করি তো কি হবে, আমি না জড়ি বলি তো কি হবে, রফলেদের না করি তো কি হবে, সুরা ফাতিহা না পড়ি তো কি হবে, এভাবে জিজ্ঞেস করবেন? খালাস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাতিহা দিল কিতাব, বাস পড়ো তুমি। তো কথা হচ্ছে যে আমাদের মন মেজাজটা ভালো করতে হবে, আনুগত্যের মেজাজ, আল্লাহ এবং রসুলের আনুগত্য করব বিনা কোনো শর্তে, বিনা কোনো কন্ডিশনে, বিনা কোনো বাধায়, বিনা কোনো অজুহাতে, কোনো অজুহাত নেই। আমি করতে পারছি করব, করতে পারিনি নিয়ত করে শুয়েছিলাম ফজরে উঠবো, আমি পারিনি উঠ, চেষ্টা করেছিলাম, মোবাইল কখন বেজেছে জানিও না, আল্লাহ মা যখন উঠেছে তখনই নামাজ পড়তে হবে, ফাইন না জালিক অক্ত, কিন্তু আমি আনুগত্য করব না, কত কষ্ট করে আর উঠবো, এই তো মাত্র তিন চার ঘন্টা হচ্ছে, যা পরেই পড়ে নেব না বিরোধিতা। তো যাই হোক, বহু উদাহরণ রয়েছে, আনুগত্যের মেজাজ তৈরি করতে হবে, অনুগত বান্দা হইতে হবে। তো বলছেন যে অকাল সাবাকে এর পূর্বে বর্ণনা করা হয়েছে যে আন্নাহু ইয়ামবাগি, উচিত হচ্ছে যে আইয়াকুনা নাযরুল মুসাল্লি, মুসাল্লির দৃষ্টি থাকবে ইলা মাওযে সুজুদি, সেজদার জায়গায়, ফালা ইয়ামবাগি লাহু আন ইউসাররিহা বাসারাহু ফিমা আমামাহু, সুতরাং মুসাল্লির জন্য এটি মুনাসিব নয়, উচিত নয়, উচিত নয়, উচিত নয় শব্দ ব্যবহার করেছেন লেখক, তার মানে হারাম শব্দ ব্যবহার করলেন না, ফালা ইয়াজুজু বললেন না, কিন্তু নিষিদ্ধ কাজ, যে আপনি দৃষ্টিকে না রেখে সামনে লম্বা করে দেবেন বা অপছন্দনীয় কাজ, যার কারণে ইয়ামবাগি শব্দটি উচিত নয়, যে কাজটি ভালো নয় সেটি উচিত নয়, এইরকম শব্দ ব্যবহার করেছেন সতর্কতামূলক, ফালা ইয়ামবাগি লাহু, তার জন্য এটি উচিত নয়, আইয়ু সাররাহা বাসারাহু, যে দৃষ্টিকে ছেড়ে দেবে, সাররাহা মানে ছেড়ে দেওয়া, আল্লাহ কোরআন বলছেন ওয়াসাররাহুন্না সারাহান জামিলা, হ্যাঁ ভালোভাবে ছেড়ে দাও, ফাইমসাকুন বিমারুফিন আও তাসরিহুন বিহসান, আল্লাহ বলছেন যে তালাকের ক্ষেত্রে হাই তোমার স্ত্রীকে ভালোভাবে রাখো তো ভালো করে রাখো, আর ছাড়ো তো কি খারাপ করে মারধর করে তাড়িয়ে দিয়ে, যেমন জাহেল মূর্খরা তালাক দেয়, তালাক একে রাখবো না তো এর মান সম্মান আজ ইজ্জত কি আছে, দু চার লাফি দিয়ে বেরবে তাই না, জাহেল মূর্খদের তালাক এরকম, আল্লাহ কোরআনে কি বলছেন, ইমসাকুন বিমারুফ, রাখলে ভালো আচরণ করে রাখো, জুলুম অত্যাচার করবে না, রাখতে পারো ভালো করে রাখ, আর আমি একে রাখতে পারছি না, আও তাসরিহ হন, বিদায় করো, রুখসাত করে দাও, তাসরিহ ছেড়ে দাও, বে এহসান, সাদ আচরণের সাথে, এহসানের সাথে শাড়ি এনে দেন, কিছু মেকআপ এনে দিয়ে দেন, কিছু উপহার তার জন্য, তার মায়ের জন্য, তার বাবার জন্য, তার আত্মীয়-স্বজন বোনের আছে তাদের জন্য দিয়ে দেন, ভালো কিছু দিয়ে খুশি করে বিদায় করেন, যে দেখো তোমাকে রাখতে পারলাম না আমি, আমার কাছে তোমার কষ্ট, তোমার কাছে তোমাকে নিয়ে আমার কষ্ট, সুতরাং তুমি ভালোভাবে বিদায় না, আল্লাহ শিখাচ্ছেন তাসরিহ হন এহসান, শব্দ আমি দেখাতে চাইছি এখানে, তাসরিহ বাসাররাহা মানে ছেড়ে দেওয়া, বিশেষ করে যেগুলি সুন্দর মসজিদ, মসজিদ নবী যখন লাল রঙে রঙানো ছিল, পুরনো এলাকা যারা পুরনো ছিলেন তারা দেখেছেন, এখন তো সাদা করে দিয়েছে, লাল ছিল দেখেছেন কি, লাল রক্তের মতো রং দিয়ে পুরনো এলাকার তুর্কি আমলের মসজিদটা পুরোটা ওই লাল, পিলার গুলি লাল, উপর লাল, সবকিছু লাল, ওপরে এখন আয়াত গুলি লেখা আছে কিন্তু সাদা করে দিয়েছে, ওই আকর্ষণ নেই, কিন্তু যখন লাল ছিল, লাল জিনিস দেখতে এমনি ভালো লাগে, তো নামাজ পড়বেন কি, প্রথম প্রথম যখন এসছে আর দেখতেই থাকি শুধু, তার মানে এই যে নামাজে, কিন্তু আসলে দেখতে থাকার মতো, এত আকর্ষণীয় করে মসজিদ নবীর ওই জায়গাগুলি ছিল, এখানকার ওলামারা ফতোয়া দিলেন যে এটা অনেকের নামাজের খুশু খুশু নষ্ট করে দিচ্ছে এই আকর্ষণ, সুতরাং এর রং বদল করে দেওয়া, ধীরে 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 সংশোধন করতে সময় লাগে অনেক সময়, হঠাৎ করে প্রথম খানে শুরু করলে তুর্কিরা যারা এই মসজিদ লাল করে তৈরি করেছে তার মধ্যে এ ওয়াহাবি এত বড় বড় এত বড় জালেম, যে ওলিয়া ওলিয়ার মাজার গুলিকে তো ভাঙলো ভাঙলো, মসজিদ নবীকে পাল্টিয়ে দিল, আমরা এত সুন্দর করে তৈরি করলাম, এখন দেখো কত বিশ্রী করে দিয়েছে, দেখতে ইচ্ছে করছে না, হ্যাঁ কত সুন্দর ছিল মসজিদ, সেই জন্য ধীরে 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 এই পদক্ষেপ গুলি নেওয়া হয়েছে, আলহামদুলিল্লাহ এখন এত সুন্দর হয়ে গেছে যে এরকম রং দেওয়াল, এমন কোন আকর্ষণ নেই তাতে, সামনের দিকে যে জুতরান, যে দ্বারের জামা হচ্ছে জুতরান মানে দেওয়াল, দেওয়াল রয়েছে, অন্য কুশ অথবা নকশা রয়েছে, অল কিতাবাত বা কিছু লিখা রয়েছে, সামনের দিকে কিছু লিখা আছে, নামাজ পড়ছেন আর দিকে পড়ছেন, যেটা কি লিখা আছে, আয়াত একটা লিখা আছে হয়তো, তার অর্থ লিখা আছে, ওইটাই হয়তো নামাজের অবস্থায় পড়ছেন, হতে পারে এরকম, সুতরাং সামনে এইসব জিনিস না রাখা উচিত, অনেক মসজিদে সামনের দিকে কিছু আয়াত, আয়াতের ওই তফসির অর্থ লিখে রেখেছেন, নামাজের টাইম টেবিল নাই, টাইম টেবিল সামনে, এখন দুর্বল ইমানের যারা নামাজি, নামাজে পড়েছে, আচ্ছা আজকে জোহরের টাইম কত, আজকাল যে পাঁচ অক্ত নামাজের ঘড়ি গুলো এসছে না, এই জোহরের টাইমটা কত, ফজরের টাইম কত, সূর্য ওঠার এশরাকের টাইম কত, মাগরিব কত, সব নামাজে পড়ে নিল, দেখেও নিল, সুতরাং এইরকম ধরনের জিনিস থেকে বাঁচতে হবে, আপনি যখন দৃষ্টিকে সেজদার দিকে রাখবেন তখন ওইদিকে যাবে না, তাহলে খুশু খুশু নষ্ট হবে না আপনার।
কারণ সামনের দিকে তাকানো তাকে তার নামাজ থেকে মশগুল করে দিবে, নামাজ থেকে গাফিল করে দিবে। লেখক বলছেন নামাজের অবস্থায় চোখ বন্ধ করা মাকরুহ। ওয়ুকরাহু ফিস সালাতি তাগমিযু আইনাইহি লিগাইরি হাজাতিন, নামাজের অবস্থায় দুই চোখ বন্ধ করা বিনা প্রয়োজনে মাকরুহ। কারণ কি? চোখ বন্ধ করা নামাজের অবস্থায় জায়েজ নয় কেন? অনেকেই করে, কিন্তু নামাজের অবস্থায় চোখ বন্ধ করে, মনে করে যে এতে বেশি খুশু খুজু হবে, এতে মন লাগবে বেশি, এইরকম ভুল ধারণা নিয়ে চোখ বন্ধ করে নামাজ পড়ে। নাজায়েজ হওয়ার কারণ হচ্ছে যে চোখ বন্ধ করে ইবাদত করা এটি হচ্ছে ইহুদিদের কাজ, ইহুদিদের কাজ। আর ইহুদি খ্রিস্টান ও মুসলিমদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদেরকে বিরোধিতা করতে বলেছেন, বিরোধিতা করতে বলা হয়েছে, তাদের অনুকরণ যাতে না হয়। কারণ বিজাতির অনুকরণ করা গোলামির শামিল, যে জাতি অন্য জাতির অনুকরণ করে তার মানেই যারা অনুকরণ করে তারা দুর্বল, ওদের নিকট মানসিক গোলামি এর মাধ্যমে তৈরি হয়। ওই জন্য যেসব লোককে দেখবেন যে নতুন নতুন ফ্যাশন আসছে, নতুন নতুন কোথাও ড্রেস দেখলো, নতুন নতুন চুলের কাটিং ছাটিং দেখলো, আর ওই রকমই করা শুরু করলো, তার মানে এরা মনে করে যেসব দেখে শুরু করলো তাদের কাছে এরা দুর্বল, ওরা উন্নত, ওদের চুলের কাটিং এরকম, ওদের দাড়ির কাটিং এরকম, ওদের জামা কাপড় চোপড়ের কাটিং এরকম, ওদের মহিলাদের কাপড় ড্রেস এরকম, ওদের মহিলারা জেন্স প্যান্ট পরে গেঞ্জি পরে, তো আমাদের মহিলারা পড়লে তারা উন্নতি করবে, উন্নত হবে, ওরা বেশি উন্নত, আমরা অনুন্নত, ওদের মতো হইলে আমরা উন্নত হব। এ হচ্ছে মানসিক গোলামি, মনের গোলামি। আর মানসিক গোলামি দৈহিক গোলামির চাইতে অনেক বেশি জঘন্য। দৈহিক গোলামি মানুষ মজবুরিতে গোলামি করে, পরের চাকর খাটে, পরের বাড়িতে কাজ করে, মজবুরিতে করে, কিন্তু অন্তর তার স্বাধীন, স্বাধীন অন্তর নিয়ে কাজ করছে সে, একজন চাকর নকর। পক্ষান্তরে যে মানসিক দিক থেকে গোলামি করে সে পুরোপুরি গোলামি করে, কোন জাতির গোলামি। আজকাল ইহুদি নাসারাদের এক শ্রেণীর মুসলিমরা এরকমই গোলামি করছে, মানসিক দিক থেকে নিজেকে এত দুর্বল মনে করছে যে আমরা ইহুদি নাসারাদের চাইতে অনেক তুচ্ছ, ছোট, অনুন্নত। কারণ ইসলাম থেকে সরে যাওয়ার কারণে, নামাজ থেকে সরে যাওয়ার কারণে, আল্লাহর দিন থেকে, রাসূলের সুন্নাত থেকে সরে যাওয়ার কারণে এইরকম মানসিক গোলামি তৈরি হয়েছে এক শ্রেণীর মুসলিমদের মধ্যে। পক্ষান্তরে যারা ধার্মিক, যারা মুসলিম, তাদের মন অত্যন্ত শক্তিশালী, তাদের ইমানি বল অত্যন্ত মজবুত, তারা ইহুদি নাসারা কাফের বিজাতির গোলামি করে না। লিআন্না যালিকা মিন ফিলিল ইহুদ, চোখ বন্ধ করে নামাজ পড়া যাবে না, এই জন্য যে এটি হচ্ছে ইহুদিদের চরিত্র, ইহুদিরা তাদের ইবাদত উপাসনায় চোখ বন্ধ করে। ওয়া ইন কানাত তাগমিযু লিহাজাতিন কাই ইয়াকুনু আমামাহুমা ইউহাউশু আলাইহি সালাতাহু কাযযাকারিফ ওয়া তাযিফ ফালা ইকরাহু ইগমাযু আইনাইহি আনহু হাযা মানা মা যাকারাহু ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ। এখানে বলা হয়েছে বিনা প্রয়োজনে, তাই না? বিনা প্রয়োজনে চোখ বন্ধ করা যাবে না, এই তো? তার মানে বোঝা গেল যদি প্রয়োজন হয় তাহলে চোখ বন্ধ করা যাবে। তো প্রয়োজন কেমন, আবার নামাজে প্রয়োজন কি চোখ বন্ধ করার, এর তো উদাহরণ লাগে। এর উদাহরণ দিয়েছেন লেখক যে সামনে যদি এমন কিছু হয়, সামনে নামাজের সামনে এমন কিছু আছে যেটা সে সরাতে পারছে না, নামাজ শুরু করার সময় আপনার ক্ষমতাতে নেই যে সেগুলি সরাতে পারবেন, যে নিজের বাড়িতে হয়তো সরিয়ে দেবেন, দেখছেন বাড়িতে খুব নকশাওয়ালা পর্দা আছে সামনে, বা নকশাওয়ালা জায় নামাজ আছে, আর জামে নামাজ বিছিয়ে দিচ্ছে আপনার মিস্ত্রি ছেলে মেয়ে, তাহলে জায় নামাজটা সরিয়ে দিলেন। এই নকশাওয়ালা এত নকশাওয়ালা জায় নামাজে নামাজ পড়লে বা সামনে নকশা রেখে নামাজ পড়লে আমার নামাজে ডিস্টার্ব হবে, যেন সরিয়ে দিতে পারলেন নিজের বাড়িতে হলে। কিন্তু এমন মসজিদে নামাজ পড়তে গেছেন যে মসজিদ একেবারে রং দিয়ে সাজানো, মসজিদ নকশাতে সাজানো, মসজিদে সামনে অনেক কিছু লেখা আছে, আর নামাজ শুরু করতে গিয়ে ওইদিকে আসছে কোন সুরা লেখা আছে, কোন দোয়া লেখা আছে, এটা কি লেখা আছে, এই নকশা কি চমৎকার নকশা, কি চমৎকার রং, সব মানে নজর ওইদিকে চলে যাচ্ছে বারবার করে, তার নামাজের খুশু খুজু কি হচ্ছে, ব্যাহত হচ্ছে। আর আপনার এখতিয়ারে নেই যে ওই মসজিদের এসব নকশা দূর করবেন বা এইসব লেখা কি আপনি মুছে ফেলবেন, তা আপনার ক্ষমতায় নেই, ক্ষমতার বাইরে এগুলি। এই ক্ষেত্রে কি করতে হবে, এমন জায়গায় নামাজ পড়লে কি চোখ বন্ধ করা যেতে পারে, জায়েজ আছে। ওয়াইন কানাত তাগমিযু লিহাজাতিন, যদি প্রয়োজনের জন্য চোখ বন্ধ করা হয়, কাই ইয়াকুনু আমামাহু মা ইউহাউশু আলাইহি সালাতাহু, যেমন তার সামনে এমন কিছু যদি থাকে যা তার নামাজে ব্যাঘাত সৃষ্টি করে, নামাজে মন লাগতে দেয় না, মনোযোগী হতে দেয় না, কাযযাকারিফ, যেমন সাজসজ্জা সাজিয়ে রাখা হয়েছে সামনের দিকে, ফুল দিয়ে সাজিয়ে রাখা হয়েছে, বিভিন্ন রকমের ছবি দিয়ে সাজিয়ে রাখা হয়েছে, ওয়াত তাযয়িক, অথবা
সামনে নকশা রয়েছে, সাজসজ্জা রয়েছে অথবা নকশা রয়েছে, কাছাকাছি অর্থ। ফালায়ুকরাহু ইগমাযু আইনাইহি আনহু, তখন চোখ বন্ধ করা অপছন্দনীয় নয়, চোখ বন্ধ করা যেতে পারে। হাযা মানা মা যাকারাহু ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তাআলা এই কথাটি ইমাম ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন যে প্রয়োজন মানে এই ধরনের প্রয়োজন, আপনার নামাজের খুশু খুজুর হেফাজতের জন্য চোখ বন্ধ করতে পারেন একেবারে কাছে হলে, আর সেজদা থেকে দূরে হলে তো অসুবিধা নেই, কারণ সেজদায় আপনি নজরকে কি রাখবেন, নিবদ্ধ রাখবেন। যেমন মসজিদে নামাজ পড়তে গেছেন, কার্পেট এত আকর্ষণীয় কার্পেট যে ওর আকর্ষণীয় বারবারই কার্পেটের দিকে নজর আসছে, নামাজ কি বলবেন, শুধু কার্পেটে, কার্পেটে হয়তো কিছু লিখা আছে পড়ার দিকে আসছে, সামনে নামাজের টাইম টেবিল দিয়ে রেখেছে, আরে একেবারে কাছে বারবার ওই দিকে নজর যাচ্ছে, আর সেজদার জায়গার মধ্যে থাকে, তাহলে চোখ বন্ধ করা যেতে পারে প্রয়োজনে। ওয়ায়ুকরাহু ফিস সালাতি ইকআহু ফিল জুলুস, নামাজের মধ্যে আরেকটি কাজ মাকরুহ জায়েজ নয়, তা হচ্ছে কুকুরের মতো করে বসা, ইকআহ, ইকআহ করে বসা। ইকআহ আরবিতে বলা হয় বৈঠক, ইকআর বৈঠক হচ্ছে বলছেন হুয়া ওয়া হুয়া আন ইয়াফরিশা কাদামাইহি, দুই পা বিছিয়ে দেওয়া, ওয়াইজলিসু আলা আকিবাইহি, আর পাছার উপর ভর দিয়ে বসা, পাছার উপর ভর দিয়ে বসা। তাহলে কেমন করে ওয়াইফরিশা কাদামাইহি, দুই পা বিছিয়ে দেওয়া, ওয়াইজলিসু আলা আকিবাই, আর পায়ের যে এড়ি রয়েছে আকিব এড়ি, অর্থাৎ পায়ের কি বলেন ওইটাকে, এইরকম অনেক লোকে নামাজ পড়ে এরকম করে, এখানে না একটা পা বিছিয়ে বসতে হবে আর একটা পা খাড়া রাখতে হবে, পা বিছিয়ে বসতে হবে। এই তাফসীর করলেন লেখক লিকাউলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা রাফাতা রাসাকা মিনাস সুজুদে, যখন তুমি তোমার মাথা উঠাবে সিজদা থেকে, ফালা তাক এ কামা ইয়াকিল কালবু, যেমন কুকুর বসে ওইরকম করে বসবে না। রাওয়াহু ইবনে মাজাহ, ইবনে মাজার হাদিস, সামাজা বিমানাহু মিনাল হাদিস, হাদিস এই অর্থে বেশ কিছু হাদিস এসেছে। আরেকটা বসার কথা কেউ কেউ বলেছে একার বসা, যে কুকুর যখন দাঁড় হয়ে বসে তখন পাছায় ভর দিয়ে এরকম বসে না, তো এটাকে একা বলা, এরকম করে বসবে না পাছায় ভর দিয়ে। ওয়ায়ুকরাহু ফিস সালাতি আন ইয়াস্তানিদা ইলা জিদারিন ওয়া নাহু বিহি হালাল কিয়াম, তৃতীয় কাজ যেটি মাকরুহ নামাজের অবস্থায় জায়েজ নয়, তা হচ্ছে যে নামাজের অবস্থায় দেয়াল বা অন্য কিছুতে হেলান দিয়ে দাঁড়ানো, হালাল কিয়াম, দাঁড়ানো অবস্থায় দেওয়াল বা অন্য কিছুতে হেলানা দিয়ে নামাজ পড়া। কিসের জন্য? একটু আরামের জন্য, যে আমাকে দাঁড়িয়ে থাকতে কষ্ট লাগে, বিশেষ করে লম্বা যদি নামাজ হয়, আমাকে দাঁড়িয়ে থাকতে কষ্ট লাগে, বিশেষ করে লম্বা যদি নামাজ হয়, তখন দিল হেলানা, কারণ পিছন দিকে একেবারে পিছনের কাতারে নামাজ পড়ছে, পাশার কাছেই করেছে দেয়াল, তখন কি করলো, দেয়ালে দেয়ালে হেলান দিয়ে নামাজ পড়ছে। এটি করে কেন? মানুষ আরামের জন্য, তাই না? ইল্লা মিন হাজাতিন, তবে যদি কারো প্রয়োজন হয়, অসুস্থ মানুষ, অসুস্থ মানুষ যেমন চারে বসে নামাজ পড়ছে, তো একরকমের হেলানা, হেলান দেয় না, এল্লে আন্না ইউজিল মাশাক্কাতাল কিয়াম, দাঁড়ানোর যে কষ্ট আছে তা দূর করে হেলান লাগানো, হেলান লাগালে দাঁড়িয়ে থাকতে যে কষ্ট হয় সেই কষ্ট হালকা হয়, দূর হয়। ফাইন ফালা হলে হা জাতিন, প্রয়োজনের কারণে যদি কেউ হেলান দিয়ে নামাজ পড়ে, কামার আদিন, যেমন অসুস্থতা ব্যাধি অনাভি অথবা অন্য কোনো খোড়া, হেলানা না দিলেও দাঁড়িয়ে থাকতে পারবে না হয়তো খোড়া মানুষ, ফালা বা আসা, তাহলে কোনো অসুবিধা নেই। কাফি সালাতে ইফতিরাসু যিরাআইহি হালা সুজুদ, সিজদার অবস্থায় দুই হাত বিছিয়ে সিজদা করা, এটাকে কুকুরের বসার সাথে তুলনা করা হয়েছে, তাই না? এটি জায়েজ নয়। বিআই ইয়ামুদ্দাহুমা আলাল আরদে, কেমন করে দুই হাতকে সম্প্রসারিত করে দেবে, ইয়ামুদ্দাহু সম্প্রসারিত করে দেবে, আলাল আরদে জমিনের উপর, মা ইলসাকিহিমা বিহা, জমিনে লাগিয়ে দেওয়ার সাথে সাথে, উঠিয়ে না, সম্প্রসারিত করা এবং একবারে মাটিতে রেখে দেওয়া, জমিনে রেখে দেওয়া, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতাদেলু ফিস সুজুদ, সেজদা তোমরা লম্বা করে করবে, পিঠটাকে তাহলে লম্বা করতে হবে ইতেদাল করে। ওয়ালা ইয়াবসিতু আহাদুকুম যিরাআইহি ইমবিসাতাল কালবি, আর তোমাদের কেউ নিজের হাতকে সম্প্রসারিত করবে না, ইমবিসাতাল কালবি, কুকুরের সামনের পা সম্প্রসারিত করার মতো করে, সামনের পা বিছিয়ে দিল আর বসে গেল, এরকম করে বসবে না। আমাদের দেশে মহিলাদের নামাজে যে তরিকা শেখানো হয়েছে তাতে কিন্তু এটাই শেখানো হয়েছে, যে নারী পুরুষের নামাজে নাকি 15-16টি পার্থক্য আছে বা তারও বেশি, আর তার মধ্যে একটি পার্থক্য হচ্ছে যে মহিলা নামাজ পড়বে এই করে সিজদা করবে, জায়েজ নয়। এখানে কি বলা হলো যে শুধু পুরুষরা এটা করতে পারবে না আর মহিলারা এরকম করে নামাজ পড়বে, বরং পুরুষ নারী উভয়ের জন্যই হুকুম হচ্ছে যে হাত সম্প্রসারিত করে মাটিতে বিছে নামাজ পড়া যাবে না, তা হচ্ছে শরীয়তের বহির্ভূত কাজ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কোনো হুকুম যখন হয়েছে আর কোনো পার্থক্য করা হয়নি, তখন উম্মতের নারী পুরুষ সবাই শামিল তাতে। আল্লাহ বলেছেন আকিমুস সালাত, তোমরা নামাজ পড়ো, শুধু পুরুষরা পড়বে না, পুরুষ মহিলা সবাই পড়বে। আতুস জাকাত, জাকাত দাও, শুধু পুরুষরা টাকা পয়সার জাকাত দিবে না, মহিলা টাকা পয়সা থাকলে জাকাত দিতে হবে,
নিতে হবে। হ্যাঁ, আল্লাহ বলছেন কতিবা আলাইকুম আসসালাম, রোজা ফরজ করা হয়েছে, নারী পুরুষ সবাইকে রোজা রাখতে হবে, তাই না? হজ আল্লাহ ফরজ করেছেন, তাহলে হজ নারী পুরুষ সবাইকে করতে হবে। তাহলে যেখানে আল্লাহ যে হুকুম করেছেন সেই হুকুম পুরুষ নারী সমস্ত উম্মতের জন্য। ওই রকমই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা হাত বিছিয়ে নামাজ পড়বে না, এই হুকুম পুরুষ নারী সবার জন্য, পুরুষ নারী সবার জন্য, কারোর জন্য জায়েজ না। মুত্তাফাক আলাইহি বুখারী মুসলিম শরীফের হাদিস। ওয়া ফি হাদিসিন আখার, আরেকটি হাদিস আছে, ইতাদালু ফিস সুজুদ, তোমরা সিজদা ইতাদাল করো। একটা হচ্ছে ইতাদাল দেহের দিক দিয়ে লম্বা করে সিজদা, একেবারে ছোট করে সিজদা করে না, এক ইতাদাল। আর একটা হচ্ছে আরামের সাথে সিজদা করা, সেজদায় গিয়ে থাকেন কিছুক্ষণ, এমন না যে সেজদা গেলেন আর উঠে গেলেন, এইরকম নাই। ওয়ালা ইফতারাশু আহাদুকুম যিরআইহি ইফতারাশাল কালবি, আর তোমাদের কেউ যেন হাত সম্প্রসারিত না করে, না বিছায় ইফতারাশাল কালবি, কুকুরের হাত বিছানোর মতো। হাত মানে কুকুরের সামনের পা, তাই হচ্ছে কুকুরের হাত। নামাজের অবস্থায় আরো অপছন্দনীয় মাকরুহ হচ্ছে আল আবাস, খেলাধুলা করা। আবাস মানে হচ্ছে অর্থহীন কাজ করা, বেকার কাজ করা, খেলাধুলার মতো কাজ। ওয়াইকরা ফিস সালাতে, নামাজের অবস্থায় মাকরুহ হচ্ছে আল আবাস, আবাস কাজ। আল্লাহ বলছেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা কি এইরকম ধারণা রাখো যে আমি মানব জাতিকে সৃষ্টি করেছি এমনি অনার্থক? তো অনার্থক কাজ করবে না, এ কি খেলাধুলা যে তোমরা আসবে আর খাবে দাবে মরে যাবে, বা সেই জন্য আল্লাহ সৃষ্টি করেছেন, ভালো ভালো খাবার খাবে আর খেয়ে দিয়ে মরে যাবে বাস, আর ছেলে মেয়ে জন্মাই দিয়ে বাস হয়ে গেল না? নিজেকে মানুষের মতো মানুষ করতে হবে, আল্লাহর ইবাদতবন্দি করতে হবে, ছেলে মেয়েদেরকে এমন করে মানুষ করতে হবে যারা যেন তারা যেন আল্লাহর ইবাদতবন্দি করে। এই উদ্দেশ্যে তোমাদের কমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। আর আসবে খাবে দাবে মরে যাবে, আবার ছেলে মেয়ে জন্মাই দিবে তারা খাবে দাবে মরে যাবে, তারা আবার ছেলে মেয়ে জন্মাবে বিয়ে শাদী করবে আর খাবে দাবে মরে যাবে, এই জন্য তো আল্লাহ সৃষ্টি করেননি। এটা হচ্ছে আবাস। তো আবাস আল্লাহ সৃষ্টি করেননি, আল্লাহ বলছেন ওই রকম নামাজের অবস্থায় আবাস কাজ করবে না, অর্থাৎ অর্থহীন কাজ করবে না। আর তা কি আবাস কাকে বলে তার ব্যাখ্যা করেছেন, লেখো ওয়া হুয়া লাইভ, খেলাধুলার মতো কাজ। ও আমালু মালা ফায়দাতা ফিহি, আর এমন কিছু কাজ করা যাতে কোনো ফায়দা নেই, যা কোনো ফায়দা না মানে নেকি নেই। হাত দ্বারা হোক, হাত দ্বারা মানে নামাজ পড়ছেন আর একবার হাত দিয়ে এই করছেন, একবার এই করছেন, একবার একবার এদিকে করছেন, একবার এদিকে করলেন, এটা পোষাইল না রকম করা, একবার এরকম করছেন, এইরকম করছেন, সোজা হইল কি হইল না, একবার দেখছেন একবার এরকম করে দিলেন, যারা লাগান না তারা টুপির সাথে, এবার টুপিটা দেখছেন যে একবার বসে নেই, দিলেন বসে, দেখা গেল না এই তো বেশি বসে গেল মনে হয়েছে, আবার ছেড়ে দিলেন। অনেকের আমি দেখেছি কিছু আলেমকে দাড়ি দাঁতে কাটতে এমনি ধরছে নামাজের মধ্যে, এমনি সময় অভ্যাস হয়ে গেছে, মানুষের যেটা অভ্যাস হয়ে যায় সেটা করে, কিন্তু বুঝতে পারে না যে আমি কি করছি, দাড়িকে নিচে মুখে দেখুন কাটছে, এটা কেটে কেটে ছোট করছে, এমনি হয়তো কেচি দিয়ে কাটেন না কিন্তু দাঁত দিয়ে কেটে কেটে ছোট করছে, এরকম কিছু আলেম দেখা গেছে। অভ্যাস মানে হয়েছে নামাজের অবস্থা এরকম করছে, এগুলো হচ্ছে আবাস। আর ওই জন্য পা দ্বারা হোক, এই আগে পেছে করে অনেকে নামাজ পড়ে, আশ্চর্য লাগে, এক পা সামনের দিকে বেড়ে আছে, এক পা পিছনের দিকে নামাজ পড়ছে, আশ্চর্য কথা, এগুলো হচ্ছে আবাস। আও লাহিয়াতিন, অথবা দাড়ি, দাড়ি নিয়ে খেলা করা, আও সাওবিন, আও অথবা কাপড় নিয়ে, কাপড় সোজা করছেন, কাপড় এই করছেন, কাপড় দেখছেন যে কোনো ভাঁজ পড়ে গেল না, কেউ দেখছেন এরকম করছেন। আওগায়রা যা লেখা, বা এছাড়া অন্য কিছু, কার্পেট, কার্পেট দেখছে একটু ময়লা ময়লা লাগছে পরিষ্কার করছে, সবগুলি আবাস কাজ। ওয়ামিন হো মাসহুল আরদে মিন গায়রে হাজাতিন, আর এই আবাস নামাজের মধ্যে খেলাধুলার অন্তর্ভুক্ত হচ্ছে যে বিনা প্রয়োজনে জমিন মুছা, মুছে সাফ করা, একবার এই সাফ করছেন, এবার এরকম করছেন, কার্পেটটা দেখছেন যে একটু জড়ো হয়ে গেছে, সেজদা করতে গিয়ে জড়ো হয়ে গেছে, তাহলে সোজা করছেন, তাহলে এগুলি সব নাজায়েজ কাজ নামাজের অবস্থায়। এইরকম করে থাকা হচ্ছে জায়েজ নয়, মকরুহ মানে নাজায়েজ। তাখাসসুর কাকে বলে? ওয়াদ আলাল খাসিরা, কোমরে হাত রাখা, ওয়াহিয়া শাকিলা মা ফাওকা রাসিল ওয়ারিকে মিনাল মুস্তাদিক। এই খাসেরা কোন জায়গাটির নাম বলছে যে পাছা তো একটু বেশি চড়া হয়ে আছে, বেশি জায়গা নিয়ে আছে, তার ওপরটা দেখেন যে একটু কিন্তু চিকন আছে, এই চিকন জায়গাটি হাত রাখা। এটা খাসর করা হারাম কেন, বা জায়েজ নয় কেন, বা মাকরু কেন? নামাজের অবস্থায় কোমরে হাত রাখা জায়েজ নয় কেন বলছেন? যা ওয়াজালিকা লিআন্না তাখাসসুরা ফিউল কুফফারি ওয়াল মুতাকাব্বিরিন, কোমরে হাত রাখা কাফেরদের কর্ম আর অহংকারীদের কর্ম। অনেক সময় অহংকারীদেরকে দেখা যায় দাঁড়িয়ে আছে এরকম, অহংকারী, অহংকারীর লক্ষণ প্রাচীন যুগে, অথবা কাফেররা এরকম করতো, সুতরাং আপনি করবেন না। আর একটি কথা এসছে হাদিসে যেটা এখানে বলা হয়নি, তা হচ্ছে জাহান্নামে জাহান্নামীরা যখন জ্বলবে
নিরাশ যখন হয়ে যাবে যে জাহান্নাম থেকে আর মুক্তি পাবো না, আর মরণ আসবে না, লায়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, তখন চিন্তাশীল হয়ে যে কি হবে, হায় আর তো উপায় নেই আমাদের, কোমরে হাত দিবে, জাহান্নামীদের লক্ষণ। আর মোমিনদেরকে সমস্ত লোকের বিরোধিতা করতে বলা হয়েছে, কাফেরের বিরোধিতা করতে বলা হয়েছে, অহংকারী মুতাকাব্বিরদের বিরোধিতা করতে বলা হয়েছে, আর জাহান্নামীদের বিরোধিতা করতে বলা হয়েছে, সবার বিরোধিতা করতে বলা হয়েছে। সুতরাং নামাজের অবস্থায় কোমরে কেউ হাত রাখবে না, এই সময় রাখা ভালো না, এমনি সময় কোমরে হাত দিয়ে অনেকে দাঁড়িয়ে থাকে, এটাও অপছন্দনীয় কাজ, নামাজের অবস্থায় আরো বেশি অপছন্দনীয়। ওয়াকাদ নহীনা আনিত তাশাব্বুহ বিহিম, আর আমাদেরকে তাদের সাদৃশ্যতায় নিষেধ করা হয়েছে যে তোমরা অহংকারীদের কাফেরদের জাহান্নামীদের সাদৃশ্যতা অবলম্বন করবে না। ওয়াকাদ সাবাত ফিল হাদিস আল মুত্তাফাক আলাইহি বুখারী মুসলিম শরীফ হাদিসে আসছে, আন-নাহিয়ু আন আন ইউসাল্লিয়া আর-রাজুল মুখতাসিরান, কোন মানুষ কোমরে হাত দিয়ে নামাজ পড়বে তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন, নিষেধ করেছেন। ওয়ায়ুকরাহু ফিস সালাতে ফারকাতু আসাবিহি ওয়া তাশবীকুহা, নামাজের অবস্থায় হাতের আঙ্গুল ফুটানো, ফুটছে না, এটা নিষেধ করা হয়েছে, আঙ্গুল ফুটানো আর আঙ্গুলের মধ্যে আঙ্গুল ঢুকানো, অনেক সময় আঙ্গুল ফুটানো আঙ্গুল মধ্যে আঙ্গুল ঢুকিয়ে হয় আর অনেক সময় ঢুকায় না, এই করা আঙ্গুল ফুটানো ফারকা বলা হয়, তাশবীক মানে হাতের আঙ্গুলের মধ্যে আঙ্গুল ঢুকানো, এগুলি নিষেধ করা হয়েছে। সুতরাং নামাজের অবস্থায় এগুলি করা জায়েজ নয়। এমন অবস্থায় নামাজ পড়া যে অবস্থায় নামাজের সামনে এমন কিছু রয়েছে যা তাকে মশগুল করে নামাজ থেকে, তার খুশু খুশু নষ্ট করে, আর আপনার ক্ষমতা আছে সেগুলিকে সরিয়ে দিতে পারবেন, তাহলে সরিয়ে দিয়ে নামাজ পড়বেন। নামাজ শুরু করতে যাচ্ছেন আর দেখছেন যে সামনে এমন কিছু নকশা রয়েছে বা নকশার কাপড় রয়েছে যেগুলিতে বারবার ওইদিকে নজর দিবে, সরিয়ে দেন, সরিয়ে দিয়ে পিছনে রাখেন, তারপর নামাজ পড়েন। লিআন্না যালিকা ইউশগিলুহু আন ইকমালি সালাতিহি, কারণ এসব জিনিস মানুষকে নামাজের পূর্ণতা থেকে মশগুল করে দেয়, পরিপূর্ণ নামাজ হতে দেয় না। ওয়াতুকরাহু সালাত ফি মাকানিন ফিহি তাসাউইর, আর এমন জায়গায় নামাজ পড়া মাকরুহ যেই জায়গায় ছবি রয়েছে, তাসউইর মানে ছবি রয়েছে যেই জায়গায়, তাহলে ছবি যেই ঘরে রয়েছে যে স্থানে রয়েছে সেখানে কি করা যাবে না, নামাজ পড়া যাবে না, যথাসাধ্য তা দূর করতে হবে। লেমা ফিহে মিনাত তাশাব্বুহ, কি জন্য যাবে না, যে এতে রয়েছে সাদৃশ্যতা মূর্তি পূজকদের সাথে, হিন্দুদের সাথে, বৌদ্ধদের সাথে, যারা মূর্তি পূজা করে তাদের সাথে সাদৃশ্যতা রয়েছে, সুতরাং এসব করা যাবে না। সাওয়ান কানাতি সুরাতু মানসুবাতান, এই ছবি যেরকমই হোক না কেন, সেই ছবি মূর্তির আকারে হোক, মানসুবা মানে দাঁড় করানো আছে, তো দাঁড় করানো কোন ছবি থাকে, মূর্তি পুতুল প্রতিমা এগুলি, আও গায়রা মানসুবা অথবা দাঁড় করা নেই, কাগজের ছবি আছে, কাগজের উপর ছবি আছে আর সামনে ঝোলানো আছে, ক্যালেন্ডারের ছবি আছে, মানুষের ছবি বা কোনো প্রাণীর ছবি, তাহলে সেখানে নামাজ পড়া যাবে না। আর যদি কোনো ফুলের ছবি হয়, নকশা হয়, আর তা মানুষের নামাজ কি করে খসু খসু দুর্বল করে, নষ্ট করে, তাহলে তা সরিয়ে দিতে হবে। তাই ছবি থাকলে বেশি গুণাগার, সেখানে নামাজ পড়া যাবে না। আল্লাহ সাহি সহি কথা হচ্ছে যে ছবি মূর্তির আকারে হোক অথবা ছবির আকারে হোক সবগুলিতেই এই নিষেধাজ্ঞা রয়েছে যে নামাজ সেখানে পড়া যাবে না। সাহি এই জন্য বলেছেন যে কেউ কেউ বলেছে যে যেগুলি কাগজের উপর ছবি আছে এগুলিতে অসুবিধা নেই, এরকম একটা হালকা ফতোয়া আছে, সেই জন্য লেখক বলছেন না কথা ঠিক নয়, বরং যে কোনো রকমের ছবি হোক, মূর্তির আকারে হোক, দাঁড় করা হোক অথবা কাগজে হোক, চলবে না। ওয়ায়ুকরাহু আন ইয়াদখুলা ফিস সালাত, নামাজে প্রবেশ করা মাকরুহ, কি অবস্থা, ওয়া হুয়া মুহাওয়াশুল ফিকির, নিজের চিন্তায় মশগুল, পেরেশান মানসিক দিক থেকে, এই অবস্থায় বেসাবাবে ওজুদে শাইয়ান ইয়ুদায়িকুহু, এমন কিছু তার মধ্যে বিদ্যমান হওয়ার কারণে যা তাকে পেরেশান করছে, পেরেশান হয়ে রয়েছেন, খুব টেনশনে রয়েছেন, এরকম অবস্থায় নামাজে প্রবেশ করা মাকরুহ। যেমন উদাহরণ এরকম কি, যা আপনার পেরেশান করে মানুষকে, খুব পেরেশান অবস্থায় রয়েছেন আর নামাজে ঢুকছেন, যেমন কা ইহতিবাসে বাউলিন, পেশাব আবদ্ধ হয়ে আছে, পেশাবের চাপ একবারে, আর ওই পেশাবের চাপ অবস্থায় দেখছেন জামাতটা ছুটে যাবে, লেগে যায়, বাথরুম পরে করব, পেশাব পরে করব, না জামাত ধরার জন্য আপনি এরকম পেশাবের চাপ নিয়ে নামাজ পড়বেন, হবে না। আওগা এতিন পায়খানার চাপ বারবার করে একবারে, যেমন চাপ আসছে যে কাপড়ই খারাপ হয়ে যাবে, আর ওই অবস্থায় নামাজ পড়ছে, না নামাজ পড়বেন। আউরিহীন অথবা পেটে গ্যাস আছে বারবার করে, এমন হচ্ছে যে মনে হচ্ছে গেল কি গেল, উজু গেল উজু গেল, আর ওই অবস্থায় নামাজ পড়ছে, মন তো পেরেশান ওইদিকে যে আমার উজু থাকলো কি থাকলো না, কি হলো না হলো উজুর, এই অবস্থায় পেরেশান, তো নামাজ পড়বেন কি করে, আল্লাহর দিকে কিভাবে মুতাওয়াজ্জে হবেন আপনি, একনিষ্ঠ ভাবে নামাজ পড়তে হবে। আও হালাতে বারদিন অথবা অত্যন্ত শীতের সময় ঠান্ডা, কাপড় নেই শরীরে একবারে, ঠান্ডায় কাঁপছে, ওই কম্পনে পেরেশান ঠান্ডা শীতের, অথবা অত্যন্ত গরম,
মাথা থেকে পা পর্যন্ত ঘাম বয়ে চলে যাচ্ছে আর ওই অবস্থায় নামাজ পড়ছে, ওই ঘাম নিয়ে পেরেশানি, কখন নামাজ শেষ হবে, কখন নামাজ শেষ হবে, কখন যে বেরোতে পারবো, এগুলো হচ্ছে পেরেশানির অবস্থা। আউজুইন অথবা অত্যন্ত খিদা, এত খিদা লেগে আছে যে আরে বাবা তাড়াতাড়ি শেষ কর নামাজ রে, বারবার শুধু মনে মনে রিকোয়েস্ট করেছে মামকে যে তাড়াতাড়ি শেষটা হোক, তাড়াতাড়ি শেষ হোক। আর আকাশহীন অথবা খুব পিপাসা লেগে আছে, মুফরেতাইন সীমাহীন পিপাসা লেগে আছে, সীমাহীন খিদা লেগে আছে, এগুলি অবস্থায় নামাজে দাখিল হওয়া মাকরু, অপছন্দনীয়। তাহলে কি করবেন, নামাজ পরে পড়েন, নামাজ শুরু না করে এই পেরেশানিটা দূর করে নেন, তাড়াহুড়া করে জামাত ধরার জন্য পাতলা কাপড় পরে, গেঞ্জি পরে, একটা গামছা পরে মসজিদে চলে গেলেন, কাঁপছেন না, চাদর সোয়েটার পরেন, পরে গিয়ে জামাত পেলেন, পেলেন না, না পেলেন নাই পেলেন, মোজা লাগান, মাফলার লাগান, তারপরে যান। মানে একগ্র চিত্তে নামাজ পড়া, আল্লাহর দিকে অন্তর এবং দেহ সবকিছু কে ফিরিয়ে দিয়ে নামাজ পড়া, ওইরকম নামাজ পড়তে হবে। ওয়াকাজা এই অনুরূপ ইউকরাহু দুখুলুহু ফিস সালাতে বাদা হুযুরে তামিন ইশতাহি, যদি খাবার প্রস্তুত হয়ে যায়, খাবার হাজির হয়ে গেছে আর এমন অবস্থায় আছেন যে খাবারের দিকে অত্যন্ত চাহিদা, ইশতাহি খুব বেশি চাহিদা, খিদা খুব বেশি লেগে আছে, সুতরাং খাবারের দিকে খুব চাহিদা, খাবার হাজির করে দিয়েছে, সেই অবস্থায় আপনি বলছেন না নামাজটা পড়েনি, কিন্তু নামাজে তাড়াহুড়া লেগে গেছে যে কখন নামাজ পড়বো, যে খাবার রেডি আছে, কখন যে খেতে পাবো, এই অবস্থায় নামাজে দাখিল হওয়া মাকরু। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লিকাউলি আলাইহিস সালাতু ওয়াসসালাম লা সালাতা বিহাদরাতি তাআম, খাবার যদি হাজির হয়ে যায় তাহলে কোনো নামাজ নেই, তখন নামাজ পড়বে না, খেয়ে নাও তারপর নামাজ পড়বে। ওয়ালাহু আয়ুদাফিউল আখবাসান, আর দুইটি খবিস নাপাক বস্তু যদি চাপ সৃষ্টি করে তাহলে নামাজ নেই। দুইটি নাপাক বস্তু মানে পেশাব এবং পায়খানা, রাওয়াহু মুসলিম, মুসলিম শরীফে রিওয়ায়, পেশাব পায়খানার চাপ থাকে, ওই রকম বায়ু সরার যদি চাপ থাকে তাহলে না, এই অবস্থায় নামাজ শুরু করবেন না। পেটকে হালকা করে নিয়ে কাজে হাজাত করেন, পেটে বাতাসের বায়ুর চাপ, একবার কাজে হাজাত পায়খানা করে আসলে পেটটা হালকা হবে, তারপর নামাজ পড়েন। যালিকা কুল্লুহু রিআয়াতান লিহাক্কিল্লাহি তাআলা। আচ্ছা, এসব মাকরু 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 এতগুলি অপছন্দনীয় অপছন্দনীয় নামাজের অবস্থায় জায়েজ নয় জায়েজ নয় কেন বলা হইল, উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে যে এসব কিসের জন্য, রিআয়াতান লিহাক্কিল্লাহি তাআলা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের হক অধিকারকে সুরক্ষিত করার জন্য, যে আল্লাহর হক হচ্ছে মন দেহ সবকিছুর দ্বারা ইবাদত করা, পুরোপুরি যাতে আল্লাহকে তার হকটা দিতে পারি, ইবাদতটা সুন্দর করে দিতে পারি আল্লাহ রাব্বুল আলামিনকে। মন যদি বিক্ষিপ্ত থাকে তো আল্লাহর ইবাদত পুরোপুরি হবে না। লিয়াদখুলাল আবদু ফিল ইবাদা, যাতে করে বান্দা ইবাদতে প্রবেশ করে, বিকালবিন হাদিরিন, উপস্থিত অন্তর নিয়ে, মুখবিলুন আলা রব্বিহি, এবং রবের দিকে একেবারে ফিরে মুতাওয়াজ্জি হয়ে, আল্লাহর দিকে ধাবিত হয়ে, আল্লাহর দিকে ধাবিত হয়ে, শরীর দ্বারা ধাবিত হয়ে, কিবলামুখী হয়ে, এবং অন্তরকে উপস্থিত করে যে আল্লাহ তোমার দরবারে হাজির হয়েছে, কোনো আমার টেনশন নেই, কোনো কারোর সাথে সম্পর্ক নেই, কোনো আমার চিন্তা নেই, এই অবস্থায় আমি নামাজে হাজির হয়েছি, এইভাবে আল্লাহর দরবারে হাজির হতে হবে। ওয়া ইউকরাহু লিল মুসাল্লি আন ইয়াখুসা জাবহাতাহু বিমা ইয়াসজুদু আলাইহি, এইরকমই মুসাল্লির জন্য মাকরুহ মানে জায়েজ নয় যে সেজদার সময় তার পেশানি কপালের তলায় কিছু রাখবে, সেজদার জায়গায় কিছু রেখে সেজদা করবে, এই কাজটি জায়েজ নয়। বুঝতে পারলেন না, পারলেন না? সেজদার স্থানে কোনো কিছু রাখবে রেখে, কপাল কপালের জন্য শুধু ছোট কিছু রাখবে, সে কাগজই রাখুক, রাফিজির মতো, শিয়া বলা তাদেরকে সম্মান করা, শিয়া মানে মহব্বতকারী, তারা বলে যে আমরা শিয়া নে আলী, আলীকে মহব্বত করি, হাসান হোসেনকে মহব্বত করি, তারা মিথ্যু, সুতরাং তাদেরকে শিয়া বলে তারা খুশি হয়, এই জন্য তাদের নাম ওলামা ইসলামদের কাছে হচ্ছে রাফেদা, মানে ছুঁড়ে ফেলা জাতি, যারা শরীয়তকে কোরআন এবং হাদিসকে ছুঁড়ে ফেলেছে পিঠ পিছনে, রাফেদি, এক বছর রাফেদি আর বহু বছর হচ্ছে রাফেদা, এরা দিন ইসলামকে, আল্লাহ এবং রসুলের বিধানকে, নবী সাল্লাল্লাহু আলাইহি নিয়ে আসা আদর্শকে পিঠের পিছনে ছুঁড়ে ফেলে দিয়েছে, অমান্য করেছে, সাহাবাই কেরামের আদর্শকে ছুঁড়ে ফেলেছে, তারা সাহাবাই কেরামি কি মুসলমান মনে করে না? তো মুসল্লির জন্য অপছন্দনীয় আইয়াখুস সাজাভাতাহু, যে তার কপালের জন্য খাস করবে এমন কিছু যার উপর সে সেজদা করবে, কপালের নিচে কিছু রেগে যদি সেজদা করে, জানে যে এরা আপেজি, নবী সাল্লামের আদর্শ থেকে দূরে এরা। ফাফি জালিক আল ফিআল তাশাব্বুহুন বিহিম, কোন আহলে সুন্নাত কোরআনে ওয়া হাদিসের অনুসারী যদি এই কাজ করে তাহলে তাদের সাদৃশ্যতা অবলম্বন করা হচ্ছে, বিদআত পন্থীদের গোমরাহদের পথভ্রষ্টদের সাদৃশ্যতা অবলম্বন করা হচ্ছে, যা জায়েজ নয়। ওয়ুকরাহু ফিস সালাতে মাসহু জাবহাতিহি ওয়া আনফিহি মিম্মা আলিকা বিহিমা মিন আসারিস সুজুদ, এই রকমই নামাজের অবস্থায় কপাল মুছা, নাক মুছা, সেজদা থেকে উঠলেন দেখলেন যে একটু কপালে ধুলো লেগে গেছে, বালি লেগে গেছে, নাকে একটু ধুলো লেগে গেছে, সাথে সাথে মুছলেন, সেজদা থেকে উঠেই মুছলেন, নামাজের মধ্যে এটি জায়েজ নয়। মিম্মা, এমন কিছু মুছে ফেলা, আলিকা বিহিমা, যা কপালে বা নাকে লেগে গেছে, মিন আসারিস সুজুদ, সেজদা করার কারণে,
তবে নামাজ শেষে মোছা যাবে না যাবে না? নামাজের বাইরে মোছা যাবে। আল্লাহ আব্বাস আবি মাসি যালিকা বাদাল ফারাক মিনাস সালাত, নামাজ থেকে ফারিগ হওয়ার পরে, অবসর হওয়ার পরে সালাম ফিরিয়ে দিয়েছে, নামাজ হয়ে গেছে, তারপরে আপনি মুছেন, কপালে ধুলো লেগে আছে মুছেন, কাপড়ে ধুলো লেগে আছে জাড়েন, নাকে ধুলো লেগে আছে মুছেন, কোনো অসুবিধা নেই। ويكره في الصلاه على عباس بمس لحيته وكف ثوبه وتنظيف انفه ونحو ذلك। এরকম কাঁচা কাঁচা কথা ওই আবাসের ক্ষেত্রে হয়ে গেছে। নামাজের অবস্থায় মাকরুহ হচ্ছে দাড়ি স্পর্শ করার দ্বারা আবাস করা, বারবার একবার দাড়ি খেলাল করছেন, একবার এরকম করছেন, এগুলি। ওয়াকাফ ثوبه, কাপড় কে থেমে রাখা, কাপড় নিচে চলে যাচ্ছে আবার উঠাচ্ছেন, আবার রুকু সিজদা যাচ্ছেন ধরেন আবার নিচে চলে যাচ্ছে আবার উঠাচ্ছেন, এসব করা, বা একবার এইরকম করছেন একবার এইরকম করছেন, এদিকে আছে তো একবার নামাচ্ছেন একবার উঠাচ্ছেন, এগুলি করা মাকরুহ, নামাজের অবস্থায় জায়েজ নয়। তানজিফ আনফিহি, এইরকমের নাক বারবার নাক সাফ করছেন, ঝেড়ে ঝেড়ে ছি ছি করে একবার টিস্যু নিয়ে বারবার করে নামাজে, এক বড় বেয়াদবি। আরে মানুষও যদি মজবুরি থাকে যে খুব বেশি সর্দি আছে তাহলে হালকা করে নিয়ে নি, কিন্তু এমন জোরে ছি করেছে যে গোটা মসজিদের লোক জানছে যে হ্যাঁ কিছু লোক ছি ছা করছে, নাক ঝাড়ছে, চরম বেয়াদবি আল্লাহ রাব্বুল দরবারে। পারবে কোন নেতার সামনে, কোন বড় মানুষের সামনে এরকম করে ছি ছা করতে পারবে, নাক ঝাড়তে পারবে, নাক পরিষ্কার করতে? কখনো পারবে না। তাহলে নামাজে আল্লাহর দরবারে দাঁড়িয়ে কি করে এইভাবে নাক সাফ করে সেই লোকেরা? ওনা হবে জালিকা লিআন্না জালিকা ইউশগিলু আন সালাতিহি, কারণ এসব কাজ নামাজ থেকে মানুষকে মশগুল করে দেয়। ওয়াল মাতলুব মিনাল মুসলিম, আর মুসলিমের কাছে আল্লাহর দাবি মানে আল্লাহর আদেশ কি মুসলিমকে, যে আইয়াতা জিহা ইলা সালাতি বে কুল্লিয়াতিহি, সম্পূর্ণ রূপে আল্লাহর দিকে ধাবিত হবে তার নামাজে, নামাজে বে কুল্লিয়াতিহি পুরোপুরি ভাবে ধাবিত হবে। ওয়ালা ইয়াতাশাগালু আনহা বিমা লাইসা মিনহা, নামাজের মধ্যে নেই এমন কোন কাজ করে, কথা বলে বা এমন কিছু হরকত করে, নাচড়া করে বা ইত্যাদি করে নামাজ থেকে মশগুল হবে না, নামাজ থেকে অন্য কাজে মশগুল হবে না। ইয়াকুলুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, কারণ মহান আল্লাহ ইরশাদ করেছেন হাফিজু আলাস সালাওয়াত, নামাজের তোমরা হেফাজত করিও। নামাজের হেফাজতের অন্তর্ভুক্ত হচ্ছে যে মন এবং দেহ সবকিছুর দ্বারা আল্লাহর ইবাদতবন্দি করা। ওয়া সালাতিল উস্তার, বিশেষভাবে মধ্যবর্তী নামাজের অর্থাৎ আসর নামাজের হেফাজত করিও। ও কুমুলিল্লাহি কানেতিন, আল্লাহর সামনে তোমরা ধীর স্থির ভাবে, কানেতিন মানে সাকেতিন, ধীর স্থির ভাবে দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে নামাজ পড়ো। ফাল মাতলুব একামাতুস সালাহ, সুতরাং শরীয়তের দাবি হচ্ছে একামাতুস সালাহ, নামাজ কায়েম করা, বে হুজুরিল কলবে, অন্তরকে উপস্থিত করে, অন্তর হাজির আল্লাহর দরবারে। ওয়াল খুশু, এবং খুশুর সাথে মানে অঙ্গ প্রত্যঙ্গের ধীর স্থিরতার সাথে, খুশু এবং খজু এই দুটি শব্দ বলা হয় আমাদের ভাষায়, তাই না? আরবি শব্দ, কিন্তু খুশু হচ্ছে বাহ্যিক দেহের স্থিরতা, স্থির ভাবে নামাজ পড়া, আর খজু হচ্ছে অন্তরের স্থিরতা, অন্তরকে স্থির করে আল্লাহর দরবারে। দুইটি শব্দে দুটি সামিল, আর নামাজে দুটি হইতে হবে, অন্তর আল্লাহর দরবারে স্থির হয়ে ধীর স্থিরতার সাথে নামাজ পড়ছে, আর আপনার দেহ মাথা থেকে পা পর্যন্ত ধীর স্থিরতার সাথে আল্লাহর দরবারে নামাজ কায়েম করছে। ওয়াল ইতিয়ানু বিমা ইউশরাউ লাহুমা, এবং এই খুশু খুজু সৃষ্টি করার জন্য যা কিছু লাগে তা করা, দোয়া বা অন্যান্য যে বদবন্দী রয়েছে নামাজ। ওয়া তারকু মা ইউনাফি হেমা, এবং সেই সব কাজ ছেড়ে দেওয়া যা খুশু খুজুর, অন্তর হাজির করা এবং খুশু খুজুর সাথে নামাজ পড়ার পরিপন্থী। আও ইউনকাসু হেমা, বা তাকে দুর্বল করে, কথাই হোক অথবা কাজ হোক। লিতাকুনা সালাতান সহীহাতান, যাতে করে নামাজ শুদ্ধ হয়। মুবাররিআতান লিযিম্মাতি ফাইলিহা, এই নামাজ আদায়কারীর দায়িত্ব যাতে করে নেমে যায়, দায়িত্ব পালন হয়। আমি আপনি যখন নামাজ পড়লাম তখন আমার যে দায়িত্ব ছিল সে দায়িত্ব কি হলো, আদায় হয়ে গেল। কাঁধের উপরে যে দায়িত্ব ছিল এশার নামাজের সে দায়িত্ব পালন হলো। আবার ফজর নামাজের দায়িত্ব এসেছে, দায়িত্ব আপনি কি নামিয়ে দিলেন আপনার কাঁধ থেকে যখন আপনি নামাজ পড়লেন। এটা যাতে করে সুন্দরভাবে আদায় হয়। বলে তাকুনা সালাতান ফি সুরাতি ওয়া হাকিকাতি, আর যাতে করে নামাজ হয় তার আকারেও এবং আসল অর্থেও, আসল মর্ম, মর্মের দিক দিয়েও হাকিকাতের দিক দিয়েও যাতে করে নামাজ নামাজ হয়, আর দেখার দিক দিয়েও নামাজ হয়। শুধু দেখার দিকে খোলটি তো নামাজের, কিন্তু খোলের ভিতরে আর কিছু নেই, বুঝছেন কিনা? খোল বুঝেন, উপরের কভার তো, উপরের কভারটা তো নামাজের, কিন্তু ভিতরে কিছু নেই, অন্তর কোন দিকে, দুয়ার ঠিক নেই, দরুদের ঠিক নেই, আত্তাহিয়াতের ঠিক নেই, হ্যাঁ তাসবিহ ঠিক নেই, ধীর স্থিরতা নেই, তাহলে নামাজের শুধু উপরের খোল কভারটা আছে, শুধু কভার ওলা নামাজ হইলে হবে না। লাফি সুরাতিহা ফাকাত, শুধু নামাজের ধরন থাকবে, আকার থাকবে, এইরকম নামাজ হলে চলবে না। স্রোতের দিক দিয়ে, আকারের দিক দিয়েও নামাজ হইতে হবে, আর হাকিকতের দিক দিয়ে, মর্মের দিক দিয়েও নামাজ হইতে হবে। ওয়াফাকাল্লাহু জামি, আল্লাহ যেন সবাইকে তৌফিক দান করেন, লিমা ফিহিল খায়র, যাতে রয়েছে কল্যাণ, কল্যাণের ওয়াসাআদা ফি দুনিয়া ওয়াল আখিরা, এবং দুনিয়া এবং আখিরাতে আমাদেরকে সুখী হওয়ার জন্য তৌফিক দান করেন।
আমিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।